চলো না দীঘার সৈকত দূরে শুরু হোক পথ চলা, শুরু হোক তোর মুখ চাইপে ধরলি তো তোর পেটের ভিতরে সাগু মারলি যা আছে সব বাইরে আসবে না। হ্যাঁ তোর এত বুদ্ধি কোনতে আসে, তুই ধাইনে মরিস, তুই আমার সঙ্গে ফাজলামো করছিস। মাইন সাহেব, মাইন সাহেব, ছোট মানুষ বাদ দেন, ছোট মানুষ বাদ দেন, এই খবরদার এরকম করবা না, ঠিক আছে? সেই জন্যই তো বলতেছি ছোট। এই কাঁঠাল রে কোনোদিন দেখেছিস যে কাঁঠাল বলে আমারে পাকাও পাকাও? তুই এত আগে পাকিছিস কিসের জন্য? তাও আবার মানুষ ভরা করে আমারে ছোঁয়াচ্ছে, নিজে শুলি পরে কথা ছিল। মাইন সাহেব বাদ দেন না। আমি আর কিসের জন্য বাদ দেবো, কিসের জন্য বাদ দেবো? হে আমি কি তোর দুলাই? আমি দুলাই? তুই আমার সঙ্গে রসিকতা করছিস? এই মাইন সাহেব এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। মেঘলা চুপ কর না, অনেক হয়েছে তো হয়েছে, চুপ কর। কি করছে আমি? হ্যাঁ কি এমন করছি? ওর সাথে দুষ্টামি করছে একটু? আর ওটার শরীরটা কি হাওয়ায় মিলিয়ে নাকি ধরলে হাওয়া হয়ে যাবে? তো এখন আপনি আমাকে বলেন বিয়ের কি খবর সেটা বলেন। বিয়ে? হ্যাঁ। হ্যাঁ মানে নেই? নেই নেই মানে কি? মানে হচ্ছে না। বিয়ে হচ্ছে না? কেন বিয়ে হবে না? আমরা এত দূর থেকে আসলাম শুধুমাত্র দিদার ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করার জন্য, এখন বলছেন বিয়ে হবে না। কেন হবে না? হবে না এখন? কনে যদি পাত্র পছন্দ না করে তাহলে কি করার আছে? পাত্র কেন পছন্দ হবে না? পাত্র তো ঠিকঠাকই আছে। না ওই আজকে বলেছি তো জানাবে। ও আচ্ছা, জানাবে। এই যে শুনেন, জানাবে না? আমরা যখন রওনা দিলাম ঢাকা থেকে তখন কেন জানাননি আপনি? শুধুমাত্র এই বিয়ে খাওয়ার জন্য আমি আমার সেমিস্টারে একটা বড় একটা অ্যাসাইনমেন্ট জমা না দিয়ে চলে আসছি। অভি রে, এই আমি আমি ডরাই না। তুই কি ভাবছিস আমি ডরাই? হ্যাঁ কি গায়ে হাত দেবে নাকি? দিতে পারে, দিতে পারে, দিতে পারে। সেটাই মনে হচ্ছে, এই মেয়ে হচ্ছে গায়ে হাত দেওয়া টাইপের মেয়ে। এই কথা আমি একটা শোনো, একটা পরামর্শ দিচ্ছি ছোট বোন, আজকে শুধু পরামর্শ দিয়ে ছেড়ে দিচ্ছি। আমি তো বুঝি যে অসুখটা কোথায়। এত যে মেজাজ দেখাচ্ছ, ওসব মেজাজ সেজাজ কিচ্ছু না, আসলে হয়েছে কুষ্ঠকাঠিন্য। ওই ডাক্তারের কাছে যাতে হবে। একটা উপদেশ দিচ্ছি, দুধটা ফুল সাগরের জলে মিশাই তিনবার করে গোসল করো। এই যে ধাইনে মরিচের মতো মেজাজ ও থাকবে না। নে আমি মানবো না, তুই আমাকে বুঝাবি নাইলে ফাটাই ফেলবো আমি। Thank you.
আধ ঘন্টা পর এলেন। আরে লেপলাইট করে কথা বলার কিছু দরকার নেই, একশো দূরত্ব বজায় রাখবেন, টাচ লাগিয়ে গেলে পরে তো সর্বনাশ। এখন খুলেন দেনি জি, ব্যাগের কথা করছি, ব্যাগটা খুলে ফেলেন। কেন? আরে ঝর্ণা ঝর্ণা কি ঝর্ণা কলম, একটা ফাউন্টেন পেন কিনেছিলাম, এক সপ্তাহ হয়নি, সেটা হারা গেছে, অফিসের সবার কাছে খুঁজেছি, সবার কাছে দেখেছি, পাইনি। আপনি শুধু বাকি আছেন, আমি ব্যাগ খুলে তাড়াতাড়ি। একদম চুপ, আমি যা বলবো আপনি তা শুনবেন। শুনেছি তো আপনার কথা, তো শুনেছি আপনি ওই দিদারে বিয়ে করবেন না, সেই ঘুরা রান্নার কথা তো মুখস্থ কণ্ঠস্থ ঠোঁটস্থ সব করে ফেলেছি। আর আমি আপনার কোনো প্লাস্টিকের ব্যাগ নেই, মানে ওই ব্যাগ থাকে না প্লাস্টিকের, সাদা স্বচ্ছ, ভেতরে সব দেখা যায়, তাহলে পরে কলমটা আছে কি নেই খোঁজা লাগতো না, কলমটা কোনে গেল? আমি আর মাহিন সাহেব নেই, মাহিন নেই, মাহিন শেষ, মাহিন হারা গেছে, মাহিনের কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কলম নিয়ে আমি কথা না কলাম, দরকার আছে ওরম দু চারটা কলম তো জীবন চেক করে দেখে চলে দেবো, আর কোনোদিন কথা বলবো না। কথাবার্তার কোনো কিছু ঠিক নেই, আমার কলম অপহরণ হয়েছে, আপনি একটু হেল্প করতে পারবেন? শোনেন শোনেন, একটা ফায়ার সার্ভিসে ফোন করে একটা সার্চের ব্যবস্থা করেন না প্লিজ, কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আমার কি মনে হয় জানেন মাইন সাহেব, আপনার কলম ছাগলে খেয়ে ফেলেছে, ছাগলের জন্য কলম তো খুব পুষ্টিকর খাবার আঙ্কেল। এই মজা নিচ্ছেন আমার সঙ্গে? আমার সঙ্গে মজা নিচ্ছেন? মজা নিতে ভালো লাগে? আমি কিন্তু একদম আপনাদের দৌড়ের কারণে আমার মাথা ব্যথা হয়েছে, সেই মাথা ব্যথা আমার মতো যায়নি, এখন আমার কলমের পিছনে দৌড়চ্ছি আমার, আর সেই নিয়ে মজা নিচ্ছেন। আমি ইচ্ছে তো করতেই চাই যে ফোনের মধ্যে ঢুকে যায়, যদি মাতৃ পারতাম তাহলে ভালো লাগতো। এই ফোন রাখ, ফোন রাখ, মাইরি ভালো একদম। হ্যালো, ভয় পাইছে যেন লেখাটা সাগরের কাছে এসেছে, কিন্তু আসলে কি সাগরের কাছে আসা নাকি সাগরের ছলে তোমার কাছে আসা? উফ আপু, তুমি এত রোমাঞ্চিত! আসলে ব্যাপারটা আমি অনেক আগে থেকে জানতাম, তবু একটু পুকুরের জন্য ওয়েট করছিলাম। বাই দ্য ওয়ে, ডায়েরিটা মাইন সাহেবের দাও না। আসলে তো মাইন সাহেবের তো দেওয়া, তার কথা লেখা হচ্ছে তার ডায়েরিতে। বাহ জোস, এত পাকা পাকা কথা বলিস না, তোর বিষয়টাও কিন্তু আজকে আমার কাছে ক্লিয়ার হয়েছে। ওই যে আমরা বাসে আসছিলাম, বাসে আমাদের এক্সাক্ট একটা সিট পিছনে, হ্যাঁ, একটা ছেলে, সিল্কি সিল্কি চুল, একটু ফর্সা করে কুচো কুচো দাড়ি, চশমা পরা একটা ছেলে, তাই না? হ্যাঁ, ইনফ্যাক্ট আমিও কয়েকবার বলছি, কাম অন, কেন চশমা পরো? মানে এই যুগে তো কন্ট্যাক্ট লেন্স আছে, একটা ব্রাউন কালার পরলেই কিন্তু হয়ে যায়, স্মার্ট দেখায়। এমন খ্যাতের মতো চশমা পরে আপু, কি বলবো? সেটাই তো, খ্যাতের মতো চশমা পরে। একটা কাজ করি, বাবাকে যেয়ে বলি, বাবা চশমাটা কি খ্যাত লাগছে, আর চশমাটা যদি ভালোই লাগে তাহলে কোন ফ্রেমের কি কালারের চশমাটা পরা যায়, মানে তাহলে তো বাবাকে ওইটাও বলা উচিত। ওই যে ডায়েরির মধ্যে অনেক রোম্যান্টিক কথাবার্তা লেখা, মনের মাধুরী মিশি, সেটার স্ক্রিনশট রেখে দিচ্ছি, হ্যাঁ বাবাকে হোয়াটসঅ্যাপ করে দিই। আমি গোপন রাখবো আমারটা, তুই গোপন রাখবি, এটা একটা না, এটাই তো আমরা আমরাই। কলম নিয়ে, আমার কলমটা নিয়ে আমি কষাকষি করতেছি, আমি আপনার বন্ধু, মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, দিদার সাহেব।
তাকে দেব। ডাইরি সে খুব সুন্দর ডাইরি, সেটা নিলাম কিন্তু সমস্যা নেই। আমি বুঝতে পারতেছি না আপনি কিসের জন্য এই বিয়েটা না করে দিচ্ছেন। এত কষ্ট করে আমি পাত্রটা জোগাড় করলাম, হ্যাঁ, আর বিয়ের তিন দিন আগে এসে আপনি না করতেছেন। সাওলটা তো খারাপ না, তো ভালো পাত্র, কলকাতার ছেলে, মিতব্যয়ী, সংসারটা ভালোভাবে চলবে না। হ্যাঁ, বয়সটা একটু বেশি, সেটা তো কোনো অসুবিধে নেই। আর একটা ইয়াং ছেলেও তো দুম করে মরে যেতে পারে, মৃত্যুর কোনো ঠিক আছে, ম্যানেজ মর্টাল। এই যে আমরা দাঁড়ায় আছি, চুরাবালি নিয়ে চলে গেল, কিছু করার আছে বলেন দিনি। আচ্ছা বাদ দেন এসব কথা, এখন এসব বলে তো কোনো লাভ নেই, তাই না? আমি ডিসিশন ফাইনাল করে ফেলেছি, দিদার সাহেবকে আমি বিয়ে করছি না। তাহলে মনে করেন এই ডায়েরিটা তাহলে দিলাম, ডায়েরির লেখা পড়িয়ে তো সে মনে করেন তো সাপ খেয়ে শুয়েছে। কি করছি, বিষ খেয়ে এরকম করে তাকাচ্ছেন কিসের জন্য? মানুষ কি সাপ খায় না নাকি? কত জায়গার মানুষ সাপ খায়, এখানকার হোটেল রেস্টুরেন্টে হয়তো সাপ বেছে, সাপ খাবেন? ধরেন একটা হোটেলে যে আমরা বললাম, এ ভাই দুটো সাপ দাও, একটা কালকে উঠে একটা কালিকে উঠে, দুজন ঘস ঘস করে সস দিয়ে সবাই খেয়ে ফেললাম, কিরাম হয়? খাবেন? মাইন সাহেব, কোনো অপ্রাসঙ্গিক কথা হবে না, প্রসঙ্গে আসেন। সেটাই, আমি প্রসঙ্গেই কথা, আমি ডাইনি নিয়ে কথা হচ্ছি। আমার এই কলম, আমার এই কলম যদি সাপ ওই ডংশন না করে তালিবারে। মাইন সাহেব, না শোনেন, আমি 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 তো ভুলে যাবো আবার মনে পড়বে, বুঝছেন? ভুলে যাওয়া আর মনে পড়া সেটাই খেলা। আমি বলতে পারবো না, গরম করে তাকায় লাভ নেই, আমি বলতে পারবো না। আমি আমি কলমের সঙ্গে সাত দিন থেকেছি, কোনো জিনিসের সঙ্গে সাত দিন থাকলে পরে আমার প্রেম হয়ে যায় সেই জিনিসের সঙ্গে, আমি তাকে ভুলতে পারি না, আমার মনের মধ্যে সে গাইতে যায়। তাই ভালোবাসি বলি। ও ঠিক আছে, সময় মতো সেটা দেখা যাবে। শোনেন, ব্যাগটা একটু চেক করবো। অল্প আমি বললাম তো আমি দিয়ে দেবো। জানি তো জোর কোনে কার ওই ব্যাগের মধ্যে কলম আমার আছে, কলম নিয়ে যে কি করতেছে জানি তো। আমার ভালোবাসার, আমার লাভ ইউ এর মানে ইজ্জত শেষ। একটা কাজ করা যেতে পারে, ডায়রি লিখেছো আমি যেতাম, আমার আসলে ওই যে ওর সাথে একটু দেখা করতে যাওয়ার কথা ছিল, তাই না? বাতাসকে সাথী রেখে তোমাকে এসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাথী রেখে, এ বাতাসকে সাথী রেখে তোমাকে এসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাথী রেখে ভাই অনুরোধ হইতে ভাই, লাল টুটুক মাঝে গোলাপ ফুল কিন্তু, আর অনেক কিনন তো ভাই কি গাঁদা ফুল, গাঁদা ফুল আর হত হইবেন ভাই। এই গাঁদা ফুল শুকতে শুকতে
এই গাঁদা ফুলের কালার চেঞ্জ করা, আমি লাল গোলাপ বানায় ফেলতে পারি পাজেল। তুই আমার একুশ গোলাপ আনতে, দুই সস আসে লোকে পাজেল। তুমি এসেছিলে পরশু, আজ কেন আসো? দেখছো তোমার কাজিনের অবস্থা, দেখছো? এই কাজিনকে আমার একার নাকি তোর তো কাজিন, তো তোমার তো বাল্যকালের প্রেমিক। ফালতু কথা কম বলতো, আমাকে প্রপোজ করছে আমি না বলছি, কিসের রিলেশনশিপ প্রেমিক, চুপ করতো। সকাল থেকে অনেকবার ফোন দিছে, আমি কি বলছি জানিস? বলছে আমি খুবই অসুস্থ, হাঁটতে পারতেছি না, চলতে পারতেছি না, এরকম করে টাকায় রাখছে। খুব ভালো করছে, ভেরি গুড। এই পাতলা হালি মেয়েতে বিশ্বাস নাই, তোমার লাইফ তো পরে একদম লিকুইড বানায় ফেলবে। আচ্ছা চল, আজকে একে একটা শিক্ষা দেবো, চল কি করবা, হাত হারিয়ে চল, হাত দিতে পারি না, চুপ কর, চল। প্যার কিয়া কোই চোরি নেহি হ্যায়, কেমন আছো বলে লা? ভালো না, তুই অসুস্থ। হ্যাঁ আমি শুনছি তো তোমার বলে কাশি জ্বর কি জানি হয়েছে। ফর দিস রিজন আমি তো তোমার জন্য ফল পাকড়ি নিয়ে এসেছি। এই দাসটা কেন ফাজিল দে? আর ফাজিল এটা কেন দিতে হবে না, রুমে গিয়ে দিয়ে আসেন। আর আমার কথা জিগাইলেন না ভাইয়া, আমি কি উনাছি? কেমন আছো মেঘলা? আমি ভালো না ইদুলাল ভাই, আমি রিকশা থেকে পড়ে ঠান্ডা লাগছে আমার। ও মাই গড, রিকশা থেকে পড়ে আমার ঠান্ডা লাগে কেমনে? ঠান্ডার মধ্যে ঠান্ডা কোক, লোহা লোহা কাটে, ইউ নো কি লোহা কাটে, ঠান্ডায় ঠান্ডা কাটে। আচ্ছা বাদ দেন, শুনেন না, আমি কিন্তু আপনার অনেক রাগ করছি। কেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি বললেনই না আমাদেরকে। কি সব কি বলতেছো, আমার আবার কি ঘটনা ঘটছে? বিয়ে, আপনার বিয়ে, সেটা আমাদেরকে জানাবেন না? আমার আপনার নাকি তোমরা? আমি কি করে বিয়ে করি? আমরা এই যে আমি, আপনার এত সুইট, এত ইনোসেন্ট একটা ছোট বোন রোদেলা, আমাকেও জানাবেন না আপনি? দুলাল ভাই, আপুই কি একা সুইট ইনোসেন্ট বোন, আমি আপনার বোন না, আমাকে তো জানান নয়। ওকেও জানালেন না, আমরা অনেক রাগ করেছি। ওরে কিসের মধ্যে কি পান্তা ভাতে গিয়ে এটা কোনো কথা বললা? আমি কিসের বিয়ে করছি? তাহলে যে ফুল টুল, এত সাজ সজ্জা, একটু টোপর স্টাইল। আচ্ছা বাদ দে, এখন বল আমাদের ভাবি কোথায়? মেঘলা, আমি তোকে বলছিলাম যে আমাদের বড় ভাই, একমাত্র বড় ভাই, আমাদের এই দুই ছোট ছোট ফুলের মতো বোনদেরকে রেখে কখনো একা একা এই ডিসিশন নিতে পারে না, কখনো বিয়ে করতে পারে না। ইমোশনাল হয়ে গেল। ভেরি গুড, ভেরি গুড। এই তাতে মেয়েটাকে ফোন লাগা, আপনার জন্য মেয়ে দেখছি। ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা। কিসের ফোন লাগে বা, তুমি আমার কথা শোনো। আরে আপনার তো কোনো কথা বলতে হবে না, আপনার মনের কথা আমরা তো জানি, আমরা তো বোন, আমরা জানি, কোনো চিন্তা করেন না। ফোন করো, ফোন করো। ওটা তুমি যন্ত্রণা করতেছো। আরে যন্ত্রণা কি আছে, মেয়ে হুনো। হ্যাঁ তুই বোনই, আমার সঙ্গে না তোমার ছাল বল করে, আমার ছাল বল করতে আসবে, আমি কি ম্যারিড নাকি?
সালবার হাজনি তোমার বিয়ে করা লাগে নাকি? তুমি যে পাক না, ওই যে ভাড়া করেছিলে না আমার ডিস্টার্ব করার জন্য, তারা কোনে কি যে বলেন না, আপনার সঙ্গে একবার মজা করে যে শিক্ষা হয়েছে, আপনি যা করলেন মাইন ভাই, টেনশনে মুদিন আছি রোজে লাখনে। আপু, আপু একটা কাজে গেছে আর আপুর বদলে আমি এসেছি আপনার কাছে। মাইন ভাই, আপনার সঙ্গে খুব জরুরি একটা কথা ছিল। জরুরি কথা বলে ভালো, আসলে কথা ঠিক না, কথা বলবো না বলে একটা জিনিস নিয়ে আসছি আপনার জন্য। জিনিস আনিছো? কি জিনিস আনিছো? এই যে ডায়েরি। তাড়াতাড়ি সাতার ডায়েরি দিয়ে গিয়ে, আমি ভাবলাম যে মিষ্টি টিষ্টি আনিছো, মানে ভাবতেছিলাম যে ডায়াবেটিস হওয়ার আগে আমি বংশে আছে ও হবেই, বুঝছো, যতবারই মিষ্টি খাই নেবো, কতদিন অনেক ভালো মিষ্টি খাই না বলো দিন। শোনেন, মিষ্টি খাওয়াটি তো সামনে আসতেছে, আপনি জাস্ট ওয়েট করেন, আগে ডায়েরিটা পড়েন, তারপর আপনি সব কিছু বুঝতে পারবেন। এই ডায়েরিতে সব লেখা আছে। হুম, ডায়েরি কি ঘোড়া রান্না করার জন্য নাকি? ডায়েরির মধ্যে তো সব লেখা থাকবেই। আবার কি আপনাকে ডায়েরি দিল? আচ্ছা শোনো, তোমরা তো আইসো দিদার সাহেবের বিয়ে খাওয়ার জন্য, তাই না? হ্যাঁ, ওই রকমই তো আর কি। বিয়েটা তো কি হবে রে, মানে তার যে মোচটাই একটা ঝামেলা, বুঝেছো, দিদার সাহেবের কথা করছি, ওই সদারু কাটার মতন মোচ না, খুব প্রবলেম, মেয়েরা পছন্দ করে না, বুঝেছো। মেয়েরা মোচ পছন্দ করবেন না কেন? মোচ তো অনেক কুল। আরে হয়েছে কি, ও ঝামেলা আছে, বুঝেছো তো, খুব ডিস্টার্ব হবে। আপনি কিন্তু অনেক নটি। না না, কাল দিচ্ছে করে নটি কষ্ট কিসের জন্য তুমি? আমারে নটি গলা কি মনে করে? না না মাইন ভাই, নটি বলছি, মানে এটা ইংলিশে ও দুষ্ট দুষ্ট, ও বুঝছি, নটি নটি। হ্যাঁ হ্যাঁ, NUGHTI নাকি TY? আচ্ছা যাই হোক ভাই, আপনি ডিকশনারি পড়ে চেক করেন ভাই। আপনি কিন্তু হ্যাঁ এই ডায়েরিটা অবশ্যই পড়বেন, পুরোটা পড়বেন, পড়ে জানাবেন। হ্যাঁ আমি নিশ্চয়ই পড়বো, দায়িত্ব যখন দিয়েছে পড়বো। আচ্ছা ভালো কথা, আমি অফিস ফলাই আছি তো, তাহলে আমি যাই। ঠিক আছে, আমার কি মনে হচ্ছে জানো, এবার খুব জমবে, মানে কিরম একটা ডায়েরি ডায়েরি, সরি কি করছি, কিরম একটা বিয়ে বিয়ে, আমি শুধু ফুর্তি আর ফুর্তি, বুঝছো। বাই বাই। ঘটনা কি, মেঘলা মাহিনকে ডায়েরি দিল কেন? একটা কথা বলি, আমরা এই প্রথম, ঘটনা ঘটার আগেই কেটে পড়ি। মানে? মানে আমি তো প্রায় বলি, আমাদের তো সে ব্রেনটা নাই। তোমার নাই, আমার তো আছে, কথা একদম কম বলবা। সরি বস, ফলো মি। আচ্ছা তুমি যে জাহিন না, সেটার প্রমাণ কি? আপনি যে মেঘলার জাহিনের কথা মনে করছেন, আমি কিন্তু সে জাহিন না, আমি মেঘলার জাহিন না। তুমি মেঘলার জাহিন না তো? না। তুমি কিভাবে বুঝলে যে আমি তোমাকে মেঘলার জাহিন বলছি? এখন কি হবে? স্ট্রেঞ্জ তো। আয় ছেলাই, তুমি মেয়েদের মতো কান্না করছো কেন? ও কিন্তু খুব রাগ করবে। কে? আপনি যদি আমাকে চিনে ফেলেন আর আমি যদি আপনার সাথে কথা বলি, তাহলে কিন্তু ও খুব রাগ করবে, মারবে, ওর থাপ্পর না খুব লাগে। কার? মেঘলার? ও আমাকে বলে দিছে, আপনি যদি আমাকে চিনেও ফেলেন, আমি যেন আপনাকে না চিনি, আপনি বিশ্বাস করেন আমি মেঘলার জানিন না। আহারে, তুমি একদম ভয় পেও না, ঠিক আছে? একদম কান্না করতে হয় না, ছি নাও, চোখ মুছো, চোখ মুছো, চোখ মুছো, চোখ। আমার তো চোখ দিয়ে পানি বের হয় না, মেঘলার ভয়ে আমি এমনি কান্না করি। ও অভ্যাস হয়ে গেছে, মারে তো। হ্যাঁ, থাপ্পড় দেয়। সাহস রাখো, মনে সাহস রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ও যদি মারে? মারবে না, মারবে না, আমি আছি তো, মারবে না। হাসি দাও, একটু হাসি। ভেরি গুড, একটু হাসতেও জানো। Thank you.
আমার ঝামেলা শুনে কার সাথে? মেঘলা না রোদেলা? বুঝতেছি না, আমাদের আসলে প্রচুর পরিমাণে গাজরের ঘাটতি। মানে? মানে বস, বেশি বেশি বুদ্ধি বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে গাজর খাওয়া উচিত। চুপ করো, গাধা গোটা খাবে। কথা বলবো না বলে একটা জিনিস নিয়ে আসছি আপনার কাছে। জিনিস আনিছো? কি জিনিস আনিছো? এই যে ডায়রি। এটা কালি মেঘলার লেখা? ভাই আপনি কিন্তু, হ্যাঁ এই ডায়রিটা অবশ্যই পড়বেন, খুব একটা পড়বেন, পড়ে জানাবেন। আমি ভাঙ্গে চুইরে হয়ে গেছি, তুই এই ধরনের গান গাস? ফেট ফুরে দে তোমার গলার মালা, ফেট ফুরে দে তোমার সনি জোর জোরাইয়া পরীর পানি ও কালা। আমার বাড়ি থেকে মানুষ পড়েছে নাকি? ওড়ালি শুরু করেছে, রানী গান হচ্ছে। চুপকাট, কি আছে? চিৎকার চাচা বেশি করতে চাই, চুপ করে থাকেন। এই ফাজিল, কি আছে? আমি ছেঁকা খাইয়া ভিতরে ঢুকে গেছি ভাই, একদম শেষ। আমি ছেঁকা খাইয়ে ভিতরে ঢুকে। আরে ভাই কি করছেন? ভাইকে বলেন ভাই, কেমন আছেন? এ ভাই, আচ্ছা রোদেলা রানী খেলে গেছে, শুধু কি বিয়া খাওয়া ভুলে গেছে রে ভাই? না সেটা তো আমি জানতাম যে বিয়ে খাওয়ার জন্যই, কিন্তু এমন ঘটনা যা ঘটতেছে তাতে তো আমার মনে হয় ভাই অন্য কোনো প্ল্যান টিলান ওদের আছে। ভাই আমি তো এতদিন ভাবছি আপনার সাথে বুঝি ওর একটা কানেকশন আছে, আপনার সাথে সম্পর্ক আছে, কিন্তু এমন তো দেখতেছি। ওরে আমিও তো সেটাই ভাবতাম রে ফাজিল। সরি ভাই, ওই হয়েছে কি আপনার দেখলি পুরো পরিবেশটা এত ফাজিল, মানে নিজে ফাজিল হয়ে উঠি আর কি সেই জন্য। সরি। নো সরি রে ভাই, আজকে যা ইচ্ছা কর, আমার বুক ভাঙছে। ফাজিল খেললে কি আর কিছু কোনো অসুবিধা নাই কি? ভাই ভুল আমারও ভাঙে গেছে, বুঝেছেন? খুব ভুল বুঝেছিলাম। একদম ঠিক,
আমি যে জিনিসটা দেখছি আমি বুঝতে পারছি আপনিও এই জিনিসটা দেখছেন। সবে সবার শেষ ভাইঙ্গা চুরা মন ভাই চল রে ভাই কোথায় যাবো যাই যাই একটু সাগর পাড়ে গিয়া মাল মানে শরাব খাইয়া সাগরের নোনা পানতে বসে দেই দুজনে ভাই ওই হয়েছে কি মানে আমার মনের যে অবস্থাটা বুঝেছেন সেটা আবার ওই একটু ঘড়ির পেন্ডুলামের মতন হয়েছে মানে দুলতিছে মানে একটা ডিলিমার মতন পড়ে গেছি মানে মানে আমার বিষয়টা হচ্ছে কি মানে ঠিক দুঃখের বিষয় না সুখের বিষয় আমি বুঝে উঠতে পারতেছি না এখন এরম একটা অবস্থা পট করে শরাব খাওয়াটা ঠিক হবে না মানে তাহলে দুঃখে খাচ্ছি না সুখে খাচ্ছি বুঝতে পারবো না বুকা রে বুকা বুঝছে না রে বুকা কি হয়েছে ঠিক আছে হয় না বন্ধুর লগে বন্ধুর দুঃখে কষ্টে এক চুমুক শাট করে মারা দিলে আমার বন্ধু না আমার লগে একটু খালি যে ফেল মেরে দেখোস না বন্ধুরা খায় দেখছি তো সিনেমা দেখছি সিনেমা একদিন হয়েছে আমি শুটিং দেখছি জানেন ঢাকা শহরে রাস্তার মধ্যে দাঁড়া আছি বুঝেছেন শুটিং হচ্ছে নায়ক হচ্ছে জাবেদ বুঝেছেন তো জাবেদ কি করতেছে জানেন জাবেদ করছে কি ওই অ্যাক্টিং করতেছে ওই বাংলা মত খেয়ে মানে সেটা ঢুলে ঢুলে হাঁটতেছে বুঝেছেন সেটাও অ্যাক্টিং হচ্ছে তো অ্যাক্টিং করতে করতে হঠাৎ করে হচ্ছে কি ওই শুটিংটা ই হয়ে গেছে মানে হয়নি মানে শর্টটা শেষ হয়েছে বলি আবার শর্ট হবে হঠাৎ করে জাবেদ কলো এই এখন বন্ধ আমি পিশাব করবো হ্যাঁ পরে তাক সে পিশাব করতে চলি আমি পিছনে তার চেয়ারের পিছনে দাঁড়াচ্ছিলাম বুঝেছেন এই গিলাসটা সাইডে রাখতেছে আমি ভাবতেছি যে ওই গিলাস নিয়ে কোনো মদ খাইনি তো একটু গলাতে ঢাইলে দেবো খালি বুঝছেন আমি তো কিনা গিলাস তুলিছি চুমুক দিছি ভাবিছি ভিতরে সব একদম গরম হয়ে যাবে নে হ্যাঁ কিরাম কিরাম লাগবে হাঁটতে পারবো না ঢলবো হ্যাঁ মানুষের গার পরে কিচ্ছু হয়নি সব সিটের আরে পানির মধ্যে চিনি দিয়ে শরবত বানা লাগে বুঝেছেন কি যে চিটের ওই ফিলবেন কি শরবের বাজেট থাকে রে পানির বাজেটই থাকে না চল না চল আর না গান গান না মন রে তুই কাঁদিস কেনে রে মন ময়না এ শাল এ সব গান গালি আমি যাবো না আমি যাবো না তাহলে আমি যাবো না আমি খেলবো না ভাই চুপ এইভাবে কেউ পিছন দিক দিয়ে বাড়ি দেয় আচ্ছা বুঝছি আপনি তাকিয়ে কি দেখছিলেন কি হয়েছে আপনার বলেন তো আলিম ভাই আর হালে আলিম এখন পানিতে পড়া কাঞ্জ হয়ে গেছে ডাইল ডাইল আচ্ছা আপনার হালিমে পানি ঢাললো কে শুনো রে বোন তুমি আমার হইয়া একটু কাজ করতে হইলো সেই ছোটবেলা থেকে একসাথে চলছি ইসুন মেসুন দাও খাও ইসুন মামায় এলো গামায় ছাতে দাও মামায় কত খেলাধুলো করছি তারপর মনে করো যে চোখ পালান্তে খেলছি টেলোমিক্স খেলছি তারা খেলছি আর কি কোন লজ্জার কথা বউ জামায়ও খেলছে যাকে কিছু মনে করো না সেই আমার কত পছন্দ সে কিনে এমন একটা ছেলের সাথে ও নো প্লেস ভাইয়া আপনি কোন ছেলের কথা বলছেন বুকি না কি তুমি বোঝো না এই যে তুমি আর রোদেলা গেলা না ওই যে আমি দেখা বলেছি তো আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন আমার সফট জায়গায় আঘাত পড়ছে আমি এনে কোনো পাওয়ারও দেখাইতে পারতেছি না আমি মাইকের চিপায় সেলফ মাইকের চিপায় পড়ে গেছি ঠিকই বলেছেন ভাই আসলে অনেক ঝামেলা ওরে একটু বুঝাও রে বই তোমার কিন্তু আমার এই কাজটা করতে হইবো তুমি ছাড়া আমি আর কারো প্রতি কোনো ভরসা পাইতেছি না হোটেলে কি ওরা সবাই আছে হ্যাঁ ভাই ওরা হোটেলে আছে তাইলে বোন তুমি আমার হয়ে কথাটা বলো না ভাইয়া
আমি এখন রুমে যাই, অবস্থা বুঝে তারপরে বলবো। ঠিক আছে, অসুবিধা নাই, তুমি তোমার মতো করে কাজ আছে, আমি আশেপাশে আছি। ওকে ভাই, এনি টাইম আমার তুমি অফকোর্স আমি বলবো। ওকে আপনি আসছেন অতিথি, অতিথি আসছেন নারায়ণ, নারায়ণ যান ওই পাশের ঘরে গিয়ে শুয়ে থাকেন, যান দশটার সময় আমার ডাক। কি বলছেন আপনি? মানে আমি এখন ঘুমাবো মানে? আমি এত দূর থেকে এসেছি মানে? আপনি যাতে একটু গর্ব কিছু সকাল সকাল টাচ করলেন সরি, আমি 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 বুঝতে পারিনি, মানে আমি ভুলে গিয়েছি, একদম বেমালুম ভুলে গেছি। সরি 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 সরি, ক্ষমা। আচ্ছা আচ্ছা, নারায়ণ মানে অতিথি হিসাবে করছি, আপনি ওই অনেক গল্প গুজব করা যাবে। হ্যাঁ যান ভাই, এখন শুয়ে পড়েন, যান। আচ্ছা ভালো কথা, আপনি ই করেন। হ্যাঁ এই মাওলা একটু পড়িয়ে দেখেন। এটা এটা কি জিনিসটা? কি এটা? উড়া রসগোল্লার হাড়ি, ওর মধ্যে রসগোল্লা আছে, খুলে বাইর করে করে খান। এটা কি আপনি বুঝতে পারতেছেন না ভাই? ঘুমাবো এত কথা করছেন। মাইন্দা এটা কার? আমি পড়বো সেটা কি আমি জানতে পারি না ভাই? ওর মধ্যে লেখা আছে তো, এত কথা করছেন কিছু দিন পড়ে ফেললি হয় ভাই? জানতো আমি রাতে আমার ঘুম হয়নি, আমি ঘুমাবো, জান। সারা রাত কি করেছেন? মাখি মেরেছেন? হাঙ্গরের সঙ্গে সাঁতার কাটেছি সাগরের পানিতে। আমি আমাদের তো মস্কারা করছে না ভাই? আর এক মিনিট সময় যদি নষ্ট করেন তাহলে কিন্তু মশার মতন থাপড়া পড়েন। আমার কিন্তু ভাই ঘুমে পাগল হয়ে গেছে, জান। তাড়াতাড়ি যান। অতিথি মানুষ, নিজের মানের যত্ন নিজে রাখতেই পারবে না। পানি জ্বালান দিত আমি পছন্দ করি, আমি আজ এরা কথা তুমি করি, আমরাও তো আপনাকে পছন্দ করি। আর বদলা তোমার আমি যে এই পছন্দটা সেই পছন্দ না। আরে আমার এই পছন্দ তো সেই পছন্দ না, কিন্তু এটা আসলে অন্য জিনিস। কি জিনিস? ছোটবেলা থেকে আছে পেয়ারে তেনাদা পেশায় রাখছি, তার এসব কোয়ান্টার কোন ফালতু বোকা নিয়ে যাবো, এটা আমি মাইনে নিতে পারতেছি না বদলা। মানে ভাই আপনি সব জানলেন কি? আমি নিজ চোখে দেখছি বদলা, তুমি অস্বীকার করতে পারো বা? চোখে দেখলে তো অস্বীকার করার কিছুই নাই, তাই না ভাই? আচ্ছা বলো না, সেও কি আমাকে প্লিজ বলো না, বলো না, বলো না। হৃদয়ে দিয়ে যদি বোঝানো যেত। তাহলে কি
মাইন সাহেব রাজি? রোজেলা তাহলে আমাকে ভালোবাসে? আরে আমি তো এতদিন বিষয়টা বুঝতেই পারিনি। এটা আগে বুঝতে পারলে কতগুলো সময় আরো একসাথে থাকতে পারতাম, কিন্তু এখন যে বিয়ে ঠিক হয়ে আছে, বড় দেরিতে জানালে তুমি রোজেলা, বড় দেরিতে জানালে। না, জীবনে প্রথম আসা প্রেমকে আমি হেলায় হারাবো না, আমি এই বিয়ে ভেঙে দেব। দরকার হয় আরো দশটা বিয়ে ভাঙবো, কিন্তু প্রেম, প্রথম প্রেম আমি তোমাকে ফিরিয়ে দেবো না, আমি তোমাকে ফিরিয়ে দেবো না। আমি এইখানে ফাজিও, আমার নাম হালিম দুলাল, আমি সবাই রে সব কিছু রে বাইরা বাইরা পুয়া পুয়া কইরা ফাঁকি কইরা, তারপর মনে কর যে একেবারে মালুম কইরা, মানে মেকিন কইরা রুটি দিয়ে বড়ায় বড়ায় খাই, বুঝতে পারছ? বাবা আপনারা তো তাহলে গুণী মানুষ। আচ্ছা ভাই আপনাদের রেস্টুরেন্টটা কোথায়? বোকা নাকি? আমি কিন্তু বোকা না ভাই, কিন্তু আপনারা কিন্তু হালকা বোকা আছেন, তাই নাকি? আমি তো হাঁটতে পারি, তাই না ভাই? তাহলে এত কষ্ট করে কেন আমাকে দুইজন মানুষ মাথায় করে নিয়ে আসলো বলেন তো? আমাকে বললেই তো আমি হেঁটে হেঁটে চলে আসতাম আপনাদের কাছে, তাই না? বোকা, তাই নাকি? তাই তো ভাই, আমি না মানুষের কষ্ট সহ্য করতে পারি না, মানুষের কষ্ট দেখলে আমার কান্না চলে আসে। ওনারা যখন আমাকে মাথার উপর করে নিয়ে আসতেছিল, ওনাদের বুকের ধকধকানি শুনে আমার মানে কষ্ট পাইছে ভাই, আমি না কান্না করে দিছিলাম বস্তার মধ্যে। এই মাল পছন্দ করছে? ও তো পুরাই অফ লেডিস, পার্সোনালিটি তো কিছু নাই, কাম দে ভাইয়া নিতে হইর। ওনর মতো গালি মরে ফেলা এনে এনিকে পাতলা কো ডাইল পছন্দ করছে তো ভাই, মানি লইন না ভরতে ভাই, আফসোস লাগে। একদম ঠিক আছে, ওর সামনে এই রকম বিদেশি ভাষায় কথা কবে আর আমার লগে বাংলায় কবে? আপনার যদি মুক্তিপণের দরকার হয় তাহলে আসেন, আমরা নেগোসিয়েশন শুরু করি। আচ্ছা, আমার পকেটেই চেক আছে, যদি আপনার টাকার দরকার হয় আপনি কাউকে পাঠিয়ে টাকাটা ক্যাশ করে নেন, আমি ততক্ষণ এখানে থাকবো, কোনো সমস্যা নেই ভাইয়া। একদম ফলস, মাল ফলস, আমাকে যদি কেউ কিডন্যাপ করে যদি তার কোনো সমস্যা না হয়, এই জন্য সে আমার পকেটে সবসময় আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে রাখে, আর আমি সবসময় আমার পকেটে একটা চেক রাখি যাতে কোনো সমস্যা না হয়।
সাহেব, মানে আপনাকে আমি একটা কথা বলবো বলবো ভাবছি। বলে ফেলেন, নিব্বয় বলে ফেলেন। হ্যাঁ বলবো, সবই ঠিক আছে, কিন্তু আপনি আবার কি মনে করেন সেজন্য আবার বলতে একটু সংকোচ। আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে কেউ কি তেনার ব্যবসা করতো নাকি ভাই? আচ্ছা ওই তেনা কি দাদা, মানে ঠিক বুঝতে পারছি না। তেনা জিনিসটা তেনা চেনেন না? পোশাক কাপড়, সামান্য একটা কথা বললে সেটা নিয়ে আপনি এত তেনা পেঁচান, মিজাজ খারাপ হয়ে যায়। না কিন্তু আমি তেনা কোথায় পেঁচাচ্ছি, আমার হাতে তো কোনো তেনা নেই। মানে ওই আপনার হাতে মানে এই টাচ করলি কিসের জন্য? তুই আমার টাচ করলি কিসের জন্য? কি আমার লাগে এখন? সরি সরি, ভুল হয়ে গেছে, সরি করছে আমার। তুই আচ্ছা বলেন, কি বলতে চাচ্ছেন বলেন না? মানে আপনি আমার জন্য একটা পাত্র ঠিক করেছেন, নাম হচ্ছে ইতি। মানে আপনি অনেক কষ্ট করে পাত্রটা ঠিক করেছেন, আমিও বিয়ে করার জন্য এসেছি। কিন্তু ঘটনা হচ্ছে যে মানে এখন আমি মানে বিয়েটা করতে পারছি না, একটা সমস্যা হয়েছে। আচ্ছা, মানে আমি বুঝতে পারছি এই শেষ বিকেলে মানে হঠাৎ করে বিয়েটা না করাতে আপনার একটা বিরাট বিপদ হবে, এটা বুঝতে পারছি আমি। সেটা না, ডায়েরিটা তালি তো না পড়লি, ডায়েরিটা পড়েছেন তো আপনি? জি জি পড়েছি। তাহলে নাটক করতেছেন কিসের জন্য? আমি কিন্তু সব জানি। মাইন সাহেব, মানে একজনের ডায়েরি আরেকজন লুকিয়ে পড়াটা কি ঠিক? মানে আপনি কেন পড়েছেন সেটা আপনি আমাকে বলবেন? ওরে দাদা, আপনি বুঝতেছেন না কেন, এটা জানার জন্য আপনার ওই ডায়েরি আমার করতে হবে কিসের জন্য বলেন? না সেটাও ঠিক কথা, মানে আপনি ডায়েরিটা না পড়ে অন্যভাবে তো জানতে পারেন। সেটাই সেটাই, এত কথা না বললে চলেন না? চলেন, খালি পেঁচাচ্ছেন আপনি, চলেন। আর যাবো তো, কিন্তু আমার তো ভীষণ লজ্জা হচ্ছে, মায়েরই বলছি। মানে হয়েছে কি, আমি তো জীবনে কখনো তো ওই মানে ডেটিং ফেটিং কখনো করিনি। আপনি বলেন না, ওরে ভাই ডেটিং হচ্ছে আমার এখানে, আমি ডেটিং করছি। আপনি লজ্জা পাবেন কিসের জন্য? পেটের মধ্যে ঘুটুর ঘুটুর করবেন কিসের জন্য? আপনি কার দেখা কে দেখবে সেটা পরে দেখা যাবে না, আসেন। আমাদের মধ্যেকার সব কিছু শেষ, আমার বাবার পছন্দ করা মেয়েকেই আমি বিয়ে করব। তুমি 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 ভালো থেকো, সুখে থেকো। হ্যাঁ, আর আমি যাতে ভালো থাকি সেই দোয়াটাও তুমি করো, ঠিক আছে? বাই। কি বলো তুমি, দোয়া না করতে পারলে নাই, কিন্তু তোমার সাথে আমি আর নাই। তুমি ভালো থেকো, টাটা, বাই বাই। আর ফাচিলের ফাচিল, এই কথা কইতে তোর এত কল্লা করে ফাচিল নলাইব না ভাই, এটা তো ফার আমার কুড়া দুনিয়ায় দাঁড়িয়ে কি চলের, এটা তো কোনোদিন নাও দেখে বাংলায় কর। ফার্মের কুড়া তো ভাই, ফার্মের মুরগি দুনিয়াদারিতে কি হচ্ছে বুঝি না, জানে না ভাই। আচ্ছা তুই যে এক ঘন্টা লাগায় মেমনে কথা কইলি, তুই কি বিদেশ যাইতেছিস রে ফাজল, বিদায় লইতেছিস? হ্যাঁ ফকরনি কথা কর, মনে হইতেছে জীবনের প্রথম বোবা। বোবা এ কি লেখছিস কিরে ফাজল? কুটুস পাখি, ওই কুটুস পাখি কি রে ফাজিলের ফাজিল? কুটুস পাখি কি সাত প্রায় সাগরে নাকি আটে রে?
লাতো যাতে মাতাল তালে ঢি আমার এই জীবনে কোনোদিন এই ধরনের নাম দেই নাই উটুস পাখি আমি কি জানি কি বলে সেটাই তো জিজ্ঞেস করছি কি বলছে আজকে থেকে আমাদের সম্পর্ক শেষ বাবা আমার ঠিক করা আছে মেয়ের সাথে বিয়ে করবো আমার জন্য দোয়া করবেন ভালো থেকো সুখে থেকো ভাই এইসব কথার মানে কি আমাদের মানে মাইন সাহেব আপনার বয়স কত 35 মাস 4 বছর না ভুল বলতেছি 35 বছর 4 মাস 28 দিন আর 2 দিন গেলে 5 মাসে পড়বো এই বয়সে সব কথা নিজের কানে শুনতে হয় কিছু কিছু কথা বাবা আমার মুখ থেকেও শুনতে হয় আপনার মার মোবাইল নাম্বারটা দিন আমার আমার মোবাইল নম্বর দেব কিসের জন্য বলেন দিবি আমার বাবাকে দিয়ে আপনার আম্মাকে ফোন করাবো না না বিষয়টা আমার খুবই মাসুদ রানা মনে হচ্ছে মানে রহস্যময় মনে হচ্ছে মনে হওয়ারই কথা আমি ছিলাম কুম্ভ রাশির জাতক সেন্ত যে কিরাম করে কন্যা রাশির জাতক হয়ে গেলাম আচ্ছা বলেন দি কিরাম করে হলাম কিছুক্ষণ পর আবার একটু দেখা করি তখন বুঝিয়ে বলি আমরা কিন্তু একসাথে লাঞ্চ করব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আচ্ছা বিল কিন্তু আমি দিব সেটাই তাহলে কোনো অসুবিধা নেই আমার সঙ্গে একটা গেস্ট থাকবে বেশি খায় না সামান্য খায় অসুবিধে হবে থাকলো দিদার সাহেব জানেন ও শালাক কিসের জন্য নেব আপনি কি করছেন আপনার মুখ এত খারাপ আমি আরো দুটো খারাপ গালি জানি না খবরদার একদম না ঠিক আছে লাবণ্য কিছু চলে আসবে দুপুর 1টায় কিন্তু আমি চলে আসছি হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো কিসের জন্য অপেক্ষা করবে অফিসের বাড়ি তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে কোনো সমস্যা না সেরকম কোনো সমস্যা না কিন্তু মাঝে মাঝে কিরাম করে যেন কথা কয় ওই কিরাম করে কথা বলে বলুন সেটা আপনার বলি আর আপনি ঘন্টা তিনেক ধরে তেনা পেঁচাতে থাকেন তেনা পেঁচানো এই কথাটার অর্থ যেন আপনি কি বলেছিলেন সারা তো আচ্ছা আসেন আপনি আমার সঙ্গে আসেন আসেন আমাকে শোনেন মাথা ঘুরাইতেছে বস চলেন আমরা রুমে যাই ঘুমাই তুমি যাই ঘুমাও একটা মিশন নিয়ে আসছি আমরা তো প্রতিবারই মিশন নিয়ে আসি কিন্তু কি হয় একেবারে শেষ দৃশ্যে গিয়ে আমরা হাজির হই এবার না হয় আমরা শেষ দৃশ্যের আগে এসে হাজির হব চলেন রুমে যাই ঘুমাই তোমার বরখাস্তের সময় এসে বসে আমি বুঝে ফেলাইছি ফলোমি আমি তো বুঝতে পারছি না আপনি বুঝবেন না কি আমি নিজেই বুঝতে পারতেছি না ভাই আর সে তো আমার পছন্দ করে বসে আছে ইতির কথা করছি কি বলছেন আপনি হ্যাঁ আমার আমারে বললো যে মানে আমার মায়ের নাম্বার চাইলো তার বাবারে দিয়ে আমার মারে ফোন করা হবে কি কি জানি সব করলো হ্যাঁ হুম তাহলে তো আমি তো বিরাট মজা বেঁচে গেলুম মানে আমি না করার সাথে সাথে
সে অন্যজনের মায়ের নাম্বার নিয়ে নিয়েছে। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আপনি এরম ভাব নিয়ে কথা কাটছেন, মনে হচ্ছে যে আপনি তারা না করেছেন। আপনি তো তারা না করেননি, সে আপনারা বাতিল করে দিতে, সেটা বুঝতে হবে। এই মায়ের সাহেব দাদা, মানে ঝামেলা তো আপনার ভেতরে দেখতে পাচ্ছি। কিরম মানে একটা মেয়ে আপনার মায়ের নাম্বার নিল, হ্যাঁ, তার বাবাকে দিয়ে ফোন করাবে, মানে সময়টা এখন পর্যন্ত চলে যায়নি, মাত্র নিয়েছে, এর ভিতরে দেখে আপনি ওই মেয়েটার দেহ মন একেবারে জয় করে ফেলে, মানে আপনি দেহ মনের মধ্যে ঢুকে গিয়েছেন। সব কথা করছিস, তুই আমার শরীরে দাগ লাগাচ্ছিস। এ দেহ কি দেহ বুঝিস, তুই দেহ বুঝিস? দেহ কত মূল্যবান, এটা আমার দেহ, আমি কারে দেহ দেবো? হ্যাঁ কোনোদিন কাউরে দেহ দেবো না। ডাক্তার বলেছিল অ্যাপেন্ডিসাইটিস কাইটে ফেলাতে হবে, আমি ফেলবো না, ওটা আমার দেহ, আমি দেইনি কাটতি, পাইছি আসিনি, এত সুজা কথা দেহ। দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না তোর বয়স। হ্যাঁ তুই কবরের মধ্যে চলে যাবি, একবার কবরে রাখেছিস, তুই না করবি কিসের জন্য? তুই সবসময় হ্যাঁ হ্যাঁ বলে কি করতে থাকবি? আমার পছন্দ না, আমি কি করব? মানে আমার এই বহু সেলা সালিরে সব আসছে, এখন কি দেখা করছি, সবাই টেরি লাগবে, সবাই টেরি চিতেছে, আমি কি দেখো? আচ্ছা তাহলে এখন তুমি রাত্রি আসো, দিয়ে দেবো না গাড়ি। দাদা এখন দিতে পারলেও খুবই উপকার হইতো, আমার তো মর্যাদা আর থাকে না, বহু সালা সালিরে সব আসছে, সব উঠছে ব্যবহার ছোট নেই, দরকারটা এখনই দাদা। ওরে ভাই এখন তো আমি একটা কাজের মধ্যে আছি রে ভাই, এখন তো আচ্ছা তুমি যাও তালি পরে, তুমি তুমি যাও আমাদের কোয়ার্টারে যাও, ম্যানেজারের কাছে আমার রুমের চাবি রাখা আছে, হুম তারতে চাবি নিয়ে আমার রুম খুললে দেখবে টেবিলের পরে ডায়রি আছে, যে কটা লাগে তুমি নিয়ে চলে যাও। হ্যালো ধন্যবাদ দাদা, আমি জানতাম পারলে একমাত্র আপনি পারবেন, একমাত্র ব্যক্তি আপনি যে পারবেন, এটা আর কেউ পারতো না। তুমি কথা কম কবা, এত বেশি কথা কিসের জন্য কও? কম কথা বলে মনের ভাব বেশি করে প্রকাশ করে ফেলার প্র্যাকটিস করো। হুম শুধু শুধু তেল মারার দরকার নেই, যাও যাও। আপা আমি তো কিছুই বুঝতে পারছি না, জাহিন আমার সঙ্গে এভাবে কথা বলছে কেন, আর কথা বলার পরেই ফোনটা অফ করে দিচ্ছে, ওকে তো রুমেও পাওয়া যাচ্ছে না, কি হয়েছে বলো না আপু। আচ্ছা আমি কিভাবে বলবো বলতো, আমি জানলে তো তোকে বলেই দিতাম, আমি জানি না সত্যি। আপু সত্যি করে বলো তো, কাল যখন তুমি জাহিনের সঙ্গে দেখা করতে গিয়েছো কি কি কথা হয়েছে? আরে আমি তোকে এই নিয়ে তিনবার বললাম, আর বলতে পারবো না, আমার গলা শুকায় আসছে, আর বলতে পারবো না, বলছি তোকে। আচ্ছা এমন কিছু কি বলেছো যাতে ও মনে করেছে যে আমি ওর উপরে রেগে আছি? আচ্ছা মেঘনা শোনো, আমি তো রোদনের সাথে ছিলাম, ও এরকম কোনো কথাই বলেনি। তাহলে ওই যে তুমি ওকে চিনে ফেলেছো না, এতে ওই ভয় পেয়েছে, ও ভেবেছে আমি ওকে শাস্তি দেবো, রাইট? আচ্ছা একটা বেচারা ছেলে, একটা গোবেচারা ছেলে, এই ছেলেটাকে এত আতঙ্কের মধ্যে কেন রাখিস বলতো মেঘলা? আমি ওকে আতঙ্কের মধ্যে রাখি? আপু এমনি আমার মনটা খারাপ, মেজাজটা খারাপ করে দিও না। আচ্ছা মেঘলা প্লিজ তুমি একটু শান্ত হও না, বেশি কথা বলো না। আরে তোর না রাগটা একটু বেশি বেড়ে গেছে, মাইন সাহেব বললো না ধুতরা ফুল খেয়ে সমুদ্রের পানিতে ডুব দে, তাহলে তোর রাগটা একেবারে ঢ্যাঁড়সের মতো পিছলা হয়ে যাবে, ঠিক আছে? মাথাটা ঠান্ডা কর। ও শব্দ এখন আমার তাই না, আর তুমি যে একটা মানুষকে এরকম আতঙ্কের মধ্যে ফেলে আসো সেটা কোনো দোষ না আপু, আমার তো মনে হয় শব্দ এখন তোমার, তোরও দোষ না আমারও দোষ না, সিচুয়েশনের দোষ, তোমার দোষ। তুমি শর্ম চুপ কর, দূর মেঘলা। এরকম করে চলে গেল তো সেজন্য আমার উপর রাগ করে চলে গেছে। বাহ কি সুন্দর চলে যায়। মানে স্যার আপনি দ্রুত যান, রাগ ভাঙে তারপর নিয়ে আসুন, যান 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 যান। দরকার নাই, রাগ এমনিই পড়ে যাবে। আরে না যান, নিয়ে আসুন, আমি তার সাথে একটু জরুরি কথা বলবো, যান। আমার সাথে? হ্যাঁ একটু নিভৃতে কথা আছে। আচ্ছা রোদেল শুন, আমার একটা জরুরি কাজ আছে। আপনার জরুরি কাজ আছে? হ্যাঁ আপনি আগে বলবেন না, কাজকে আড্ডা মারতে নেই, আমার দাদা পরদাদা কেউ আড্ডা মারতো না জানেন, যান যান যান, দ্রুত যান দ্রুত যান। এই
আমি যদি তোমাক মেঘ বইলে ডাকি কিরম হয় নীতি পারবা তুমি তাহলে শোনো মেঘ মেঘ বললি কিরম লাগতিস না মানে আমি জানো আমার চিন্তার মুদিনই ছিল না একদম পুরো বিষয়টাই খুব অচিন্তনীয় ছিল আমার কাছে ইস হ্যাঁ আমার কাছে ব্যাপারটা অচিন্তনীয় ছিল আমি তো ওই ডায়েরিটা হয়েছে কি আমি পড়ে ফেলেছি আমি তাই ডায়েরিটা পড়েছেন পুরোটা পড়েছেন পুরোটা পড়িনি কিন্তু ওই যে মানে যেটা চুম্বক অংশ বুঝেছো সেটা কিন্তু আমি আসল জায়গাটা ভালো করেছেন আপনি কিন্তু ডায়েরিটা পুরোটাই পড়বেন হ্যাঁ কি মাংস দাঁতের মধ্যে ঢুকে গেছিল টোটের মাংস তাই পড়বো কিছু তো নেই পড়বো না পড়ে উপায় আছে এখন তো পড়তেই হবে এখন তালি না তালি ওই তোমার আব্বা কিটা বলবে আমার মারে বলবো বলার জন্য দিদারের সঙ্গে কথা কচ্ছে ও প্রসঙ্গ বাদ মন খারাপ কিসের জন্য বলতেছিলেন এমনি কিছু না মেঘ মেঘ বলি কিরম যেন লাগতেছে অসুবিধে নেই একসময় অভ্যাস হয়ে যাবে মেঘ কিরম যেন লাগতেছে মেঘ বলি বলে ওই তাহলে আমরা আমরা একটা কাজ করি আমরা এসে গিয়ে ওই যে বেলাভূমিতে ঘুরে আসি চলো বেলাভূমি আমার কোথায় বিচের কথা করছি বিচে এখন এত রোদের মধ্যে না কুড়ে পাগল বোঝে না এই সময় তো ঘোরাফেরাই করতে হবে তার কোনো সকাল আছে রোদ আছে মেঘ আছে বৃষ্টি আছে ঝড় আছে সব কিছুর মধ্যে ঘুরে বেড়াতে হবে চলো ও আসলে কি আমি এখন হোটেলের দিকে যাব তো এক কাজ করেন আপনি আপুকে নিয়ে যান মাইন ভাই সরি চলো ভাই বলে চলে গেল এখনো ভাই করছে কোনো মানে আছে ঢাকার মেয়ে সাল আসলে সেরকম স্মার্ট হয়নি সমস্যা নেই তোমার বাড়ি নিয়ে বাটাম দিয়ে সব ঠিক করে ফেলবো মেঘ আমার তো জেল হওয়া উচিত কত কত আপনি এত লজ্জা পাচ্ছেন কেন লজ্জা লাগছে আমি তো এতদিন জানতাম লজ্জা নারীর ভূষণ আর বিয়ে শাদীর ব্যাপারে আসলে নারীরা মূলত লজ্জা পায় এখন তো দেখছি আপনি ভালো ভালো লজ্জা পাওয়া ভালো আচ্ছা ওই আপনি ওই কবে থেকে ভাবা শুরু করেছেন কি ভাবা শুরু করেছেন আমাকে লজ্জা দিতে যাচ্ছেন না আপনাকে কি লজ্জা দিব আপনি তো এমনিতেই লজ্জায় কাজ না মানে
আপনি কি বলতে চাচ্ছেন আমি না বুঝতে পারছি না, আমাকে একটু ক্লিয়ার করে বলেন প্লিজ। ওই যে ওই যে ডায়েরিটার কথা, ডায়েরি আপনি দেখেছেন? দেখেছি মানে দেখেছি, পড়েছি, মুখস্থ করেছি, একেবারে হৃদয়ঙ্গম করেছি, অনুধাবন করেছি। ও মাইন সাহেব নাকেও ডায়েরিটা পড়তে দিছে। এক্সকিউজ মি, মানে আপনি কি বিড়বিড় করে বলছেন? মানে আমি শুনতে পাচ্ছি না। না না আমি কিছু বলছি না, এমনি ভাবছিলাম। জি বুঝতে পেরেছি। না মানে আসলে আপনি তো সবই বুঝতে পেরেছেন আমাদের বিষয়টা, মানে আপনার মনের আশা থাকারই কথা না। আপনি আসলেই মহান দাদা, আসলে। শুনুন দাদা, দাদা বাদ, চিরদিনের জন্য বাদ, আর দাদা দাদা করবেন না, চলুন লাঞ্চ করি। আচ্ছা তার আগে বলেন তো ওনার নাম কি জানো? কার? ওই যে আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার। আমার একটু প্রাইভেট কথা আছে তো আপনি একটু জান। তার সাথে আপনার কি কথা? ওই মিয়া তার সাথে কি কথা কমো, এটা কি আপনার কইতে বনি? হ্যাঁ পাজল জি, এখন থেকে বলা লাগবে। এই এই ফাচল, ওই বিন্দেশি, তোরে বলা লাগবো রে জাফট। আমার বাহিনী যদি এখন ডাক দেই তোরে মাইরা হালুয়া বানায়া ওই সাগরের মাছে খাওয়াইব বুঝছস? জাইন থেকে ফট ফাজল কোথাকার। এই হালিন, আমি কিন্তু সেই দিদার নেই রে, সেটা ভাবলে কিন্তু খুব খারাপ হবে আপনার। আমি কোথার থেকে কোথায় এসেছি আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনি যদি সেটা বুঝতে পারতেন তাহলে তার সাথে কথা বলতে আমার পারমিশন নিতে হতো। তোর পারমিশন লাগবে খুব রাগান্বিত মনে হচ্ছে। আপনি তো আমার বড় ছোট ভাই, আমি আপনাকে একটা কথা বলি। ওই দুলান আমি তো অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছি, আমি কিন্তু ওকে ভার্দা ভাই করে দেবো। মানে আমাকে চেনে না, আমি কিন্তু আমাকে অসহ্য করে ফেলছেন, আমি অসহ্য হয়ে যাচ্ছি। তা আপনার পায়ে ধরে তো কেউ কান্নাকাটি করতেছে না সহ্য করার জন্য, সহ্য করতেছেন কিসের জন্য? খেয়ে ফেলেন। আরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দুটো লেবু চিপে দিয়ে একটু আদা দিলি পরে আরো ভালো হয়। হালিম খেয়ে ফেলেন তাহলে তো যাবে লাগে। হ্যাঁ আমি 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 তাই করবো। মানে আমাকে তো চেনে না, আমি কি ছিলাম আর কি হয়েছি ও যদি জানে তাহলে ওর হাড় হাড়াক করবে। ওর কমসে কম চারটা ঋণ পড়াতে হবে, বুঝছি। হ্যাঁ আপনি জানেন ও কি বলছে? ও বলে কি, আপনি চলে যান রোজেলার কাছ থেকে, আপনি চলে যান। আরে বেটা তুই কে রোজেলার? তুই বলার কে? তুই জানিস আমি কে রোজেলার? হ্যাঁ আপনি রোজেলার কিডা সেটা একটু ভেঙে বলবেন, মানে পেশ করবেন। আরে আরে জানেন না ওই রোজেলার সাথে যে আমার একটা ওই সম্পর্ক ডেভেলপ করেছে। হা করে তাকিয়ে আছেন কেন? খুশিতে? আমি তো বুঝতে পারছি আমার কি মনে হচ্ছে দিদা সাহেব। কি মনে হচ্ছে? কি কোথায় কলকাতা কি এত গরম পড়ে না? মাঝে মধ্যে পড়ে, সেটাই সেটাই, এত গরম পড়ে না। আমরা বিচের কাছে আইছি, গরম একটু বেশি পড়েছে সে গরমের কারণে, বুঝছেন? এই রোদের তেজে ও মাল লাগেনি, এমনি আপনি টাল হয়ে গেছেন। এর চিকিৎসা আছে, কোনো সমস্যা নেই। চিকিৎসা কি জানেন?
আপনার ধরে নিয়ে সমুদ্রে কিছুক্ষণ চুবাবো, তারপর বালির পরে চিৎ করে টান টান করে ফেলে রাখবো, আবার চুবাবো আবার ফেলে রাখবো, মানে সিজন করবো তাহলে ছেড়ে দেবে। ভাই শুরু করি চালি। আপনি কি মজা নিচ্ছেন? আপনি বিষয়টা জানেন না, এটা বলতে চাচ্ছেন না? ভাই এই যে সম্পর্কটা ডেভেলপ করলো আপনার ওই রোদেলার সঙ্গে, তা ডেভেলপার কোন কোম্পানি, কীটা করেছে কামটা? এটা কিন্তু কোনো কনস্ট্রাকশন ফার্ম না, মানে এটা মানে একটা বিশেষ সম্পর্কের কথা বলছি। সর্বনাশ আবার আই। আপনি এনে চলে আইছেন? আমার তো এখানে আসারই কথা, একসাথে লাঞ্চ করার কথা, কিন্তু আপনার তো এখানে থাকার কথা না, আপনার তো লাবণী বিচে যাওয়ার কথা ছিল। না আমি আমি হচ্ছে কি আমি লাবণী বিচের দিকে দৌড়চ্ছিলাম, মানে যত তাড়াতাড়ি পৌঁছে মাঝখানেই বাইরে, মানে এই এই ভাইয়ের সঙ্গে দিদার ভাইয়ের সঙ্গে দেখা হলো তো উনি ফেতা বাচাল শুরু করলো সেই জন্যই আর কি। মাইন সাহেব চলেন তো। মানে কোথায় কোথায় যেন যাতি হবে? মাইন সাহেব আমাদের আজকে একসাথে লাঞ্চ করার কথা। সবাই আমাকে পছন্দ করে সবাই। আমি তো জানি সে তো মরে না করে দিছে। কে না করে দিছে? কি না করে দিছে? সে যে তোমারে ভালোবাসে না, লাভ করে না, এটা বলে নাই তার বাবার পছন্দ করা মায়ের বিয়ে করবো। যে তোমারে ভালোবাসে প্রাণ দিয়ে ভালোবাসে তার কথা বাবু খোঁজো। তুমি গেছো, পুরাই গেছো। মাপ চাই, দোয়াও চাই, আমার পিছে পিছে আইসো না, ঠিক আছে? আমাকে ছাড়ো, আমি একা একা যাই, আমার পিছে পিছে আসবে না প্লিজ। রোদেলা মিসআন্ডারস্ট্যান্ডিং করো না বাঘু মা, এমনি করে ফোনে কয় দিলাম তারপর কাম হইও না। বুঝছি, ডোজ বাড়াইতে হইব, অ্যান্টিবায়োটিক মারতে হইব, নর্মাল ওষুধে কাম হইব না। শিশু কথা বস, তোরে কি মা আমি কেলে বানাবো না? তুই যে কথা কলি মোবাইলে, কি করলি? কামের কাম তো কিছু এলো না, উল্টা রিঅ্যাকশন হলো তো, কি করলে তুই? তাহলে আমি এখন কি করব ভাই বলেন আপনি? বাবা 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 কিচ্ছু বুঝছেন না, দুধু খাও, তুমি ডোজ বাড়াইবা, ডোজটা বাড়াইবা। ওই চেক দে মোবাইল দে, পাঁচিলের পাঁচিল শিশু। তোর মোবাইল দির, তুই যদি ঠিক মতো হতা হইন বারস তোর আল জিবি আন টানি সিরি ফেলে এম টানি টানি, বুঝছস না? আই বুঝছস? তুই কি কইছে? ওই বোঝা নাই বাংলায় ক, আল জিপ টানি ফিরি ফেলে ইন দে আল জি। হ্যাঁ ক, সমরেশপুরের লাইনি করবি, মোটা গলায় থেট দেবে। কি বলে না বলে আমি কিছুই বুঝতে পারছি না, মানে মাথায় সমস্যা না কি সমস্যা, কোনো ঝামেলা আছে মাথায় আসছে না। হ্যাঁ মাইন ভাইও তো আমার সঙ্গে কেমন করে কথা বলছিল জানো? তোমার সঙ্গে কথা হয়েছে ওনার? কখন কথা হবে, কিভাবে কথা হবে? আসলো, তুই নাই শুনে তোর কাছে চলে গেল, কথাই হলো না। হ্যাঁ আমার সঙ্গে কথা বলার সময় ওনার অ্যাটিটিউড জানে কেমন ছিল, মানে কেমন অন্যরকম যেন। আরে শুধু মাহিন না, দুলাল ভাই, মানে কি বললো আমি না মাথায় আসলো না, জিজ্ঞেস করলাম তাও মাথায় আসলো না, মানে পাগল হয়ে গেছে। ওদের সমস্যা নাকি আমাদের সমস্যা কিছুই বুঝতে পারছি না। জাহিদ, ওই
আমার নাম তুই মুখে নিবি না, তোর ওই অপবিত্র মুখে তুই আমার নাম নিবি না, বুঝতে পেরেছিস? ভাই ঠিক আছে, একদম ঠিক আছে। আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। আরে রাখ তোর মেজাজ। হ্যাঁ এই এই জাহিন, কি হয়েছে তোর বলতো? হ্যাঁ কি হয়েছে তোর? কি এক কথাতে তুই তুমি থেকে তুই নেমে গেলি? ঠিক আছে আমি তোরে কমু, তুই 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 তুই। ভাই আমি তো ভুল করলাম, আমি তোরে আগে তো তুই কইছি। জাহিন তুমি শোনো, তুমি কোথায় এখন? আরে আমি যেখানেই থাকি তুই আমার থাকা দিয়ে তুই কি করবি? আমি যেখানেই থাকি তুই আমার সাথে নাই রে, এইটুকু তুই জেনে রাখ। এই জাহিন একটু বেশি হয়ে যাচ্ছে না? এই 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 বেশি হইলে তুই কি করবি? হ্যাঁ তোর আর বেল নাই রে, তোর আর বেল নাই। কোনো সমস্যা থাকলে বলো, সরাসরি বলতে না পারলে ইশারায় বলো না। এই মে এ মহিলা, এ ইশারা ইঙ্গিত কি? হ্যাঁ ইশারা ইঙ্গিত কি? আমারে তুই চিনস তোরে কিন্তু একেবারে মাইরালাম, একেবারে কুইটালাম তোরে। তুই আমার আর জীবনে ফোন দিবি না, তুই ফোন রাখ। সত্যি করে বলো তো তুমি ওর সাথে কি করছো? হ্যাঁ ও তো পুরো পাগল হয়ে গেছে। ও তো পাগলই কি? আই মিন মানে যে গার্লফ্রেন্ডকে এত ভয় পায় তাকে তো পাগলই বলা চলে। কি হয়েছে আমাকে বল। তুমি না করলো এমন করছে কেন আমার সাথে বলো তো? আচ্ছা সেটা আমাকে কেন জিজ্ঞেস করছিস? ওর কাছে যে জিজ্ঞেস করে আয়, আমাকে কেন বলছিস? একটু বসতে দিকে। এই হোটেলে খাওয়ার কোনো দরকার নেই। কেন কি হয়েছে এই হোটেলে? না ওই হয়েছে কি যে এখানে অনেক ওই রোগ, অনেক বিদেশি আসি, তিনজন বমি করেছিল, আমার তিন বন্ধু খেয়ে তো বমি করেছিল। শোনেন দরকার নেই, হোটেলে খাওয়ারই দরকার নেই, আপনি বাসায় চলে যান। মায়ের হাতে রান্না তার কোনো তুলনা হয়, গিয়ে মারে বলবেন মা খাওয়াই দাও খাওয়াই দাও, সেটা খাতে খুব ভালো লাগবে, বুঝছেন? যান বাসায় যান। আমরা অন্য কোথাও যাবো, বসবো খাবো দেন কথা বলবো, ঠিক আছে? আয় রিক্সা। এই রিক্সা খবরদার আসা, চলে আয় ভাই, ডাকতেছে তুই শুনতেছিস না? হ্যাঁ ম্যাডাম ডাকতেছে, ম্যাডাম তালি ধরে আপনি উঠে উঠে পড়েন, উঠে পড়েন, চলে যান। ওঠেন জি, ওঠেন, আপনি শোবেন না প্লিজ, ওঠেন ওঠেন। আরে আপনার বলতে আমি উঠতেছি, টাচ করবেন না, টাচ করতেছেন কিসের জন্য? টাচ করবেন না ভাই, তালি এখন আর কোনো সমস্যা নেই, আসেন চলে আসেন। আরে আপনি দেখলেন না আমি শাড়ি পরে ঠিক মতো হেঁটে আসতে পারছিলাম না, রিক্সায় কি করবো, হাত ধরে তোলেন। অসুবিধা নেই, সব সময় সঙ্গে থাকে, সব সময় গুছিয়ে রাখি, কোন কোন কাজে লাগিয়ে দেয় তার তো কোনো ঠিক নেই। এই তো হয়েছে, এই আরেকটা দিয়েছি, এই হয়েছে, এই সব ঢেকে গেছে, এ চাই বেত করো। এই কান দিচ্ছিস না কিসের জন্য? কান দে।
এসেছি ভালো তুমি নূর নয়নের আলো। সমস্যা কি তোমার? রোদেলা সমস্যা কি শুধু আমার? তোমার কোনো সমস্যা নাই? এখন তুমি কি করবা? কি করব মানে? না, এত কিছু হওয়ার পরেও বলার পরেও তোমার কি মনে হয় সে তোমার কাছে কামব্যাক করবে, ফিরে আসবে? নেভার। তাই তো মনে হয়, সবই তো দেখলাম। দেখলাম মানে শুনলাম না? ওই তো তার মনের কথা সবই তো শুনলাম। তাহলে এখন তুমি কি করবে? তাহলে তোমার এই ফ্রেশ মন নিয়ে এখান থেকে চলে যাও প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, আমি চলে যাই, কোনো প্রবলেম নাই, কিন্তু সে আর আসবে না কখনোই। না আসলে না আসবে, আমি অন্য চিন্তায় আছি, আমাকে জ্বালায়ও না। কিসের চিন্তা তোমার? ছবিটা যা দেখলাম তাতে ওই মেয়ের সাথে দিদারদার হচ্ছে একটা বিয়ে ঠিক হয়েছে, ঠিক না? কিন্তু এই মেয়ের সাথে মাহিনের যে ক্লোজনেস, যে মাখামাখি, আমার না মাথায় কিছু ঢুকছে না। ওদলা বাদ দাও তুমি, আহিন মাহিন ইদার দিদার ইজ নট এ ফ্যাক্টর, ইজ ফাউল সাবজেক্ট। আমাদের কথা বলো। আচ্ছা দুলাল ভাই, এখানে কোথাও হালিম পাওয়া যাবে বলো তো? আমার না আজকে খুব হালিম খেতে ইচ্ছে করছে, আমিও তোমার মতো না হালিম হয়ে গেছি পুরা। তুমি কি সের হালিম খাইবা? মাতন তোমারে তো আমি কক্সবাজারের কাঁকড়া হাঙ্গর তারপর ইচা মাছ সব কিছু দিয়ে হালিম বানায় খাবো। জাস্ট আ মিনিট প্লিজ সিট ডাউন, আর আই এম কামিং উইথ ইউর হালিম ইন দিস। এই আকাশকে সাথী রেখে, এ বাতাসকে সাথী রেখে, তোমাকে এসেছি ভালো তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাথী রেখে, এ বাতাসকে সাথী রেখে, তোমাকে এসেছি ভালো তুমি মোর নয়নের আলো। এই আকাশকে সাথী রেখে, আপনি এত মাইন্ড করেছেন কেন? মানে আপনার এত হিংসা হচ্ছে কেন? আপনার যে মেঘলার সাথে সম্পর্ক হচ্ছে তাতে মানে রাগ করেছি? মানে আপনি গান গাচ্ছেন কেন? মেমান দেখে শুধু মাতৃছিলেন, অনেক আগে মারতাম বোন। ওই তার সাথে ওই মেঘলা মানে আমার সাথে যার সম্পর্ক হয়েছে তার ছোট বোনের সাথে মানে তার আবার সম্পর্ক হয়েছে বলতে পারে, এখন আমরা দুজন হচ্ছি ভাইরা ভাই। না 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 ঠিক আছে, মানে আমি বুঝতে পারি, মনে থাকে না মনে থাকে না। বোন একটা কথা বলি তোমাকে, মানে মাহিন সাহেবে মনে হয় ওই মেঘলাকে মন দিয়ে দিয়েছে। সত্যি হতে পারে নিশ্চিত ছিলাম না সেই জন্য। আমার কাছা ওরে আমার বাছা, বোকাদের ঘামের তুই বাচ্চা, খা খা ভালো করে রাখা, আয়া মায়া লেবু চা খাবি, ডাইরেক্ট বাসে করে টাকা যাবে গা বুঝছিস? ঠিক আছে ভাইয়া, তাহলে আমি যাওয়ার আগে একবার মেঘলার সাথে দেখা করে যাই। আই ফাজিল নুস্কার একটা
তুই মেঘলার লোকের দেখা করবি কেন ফাজল? না মানে ভাইয়া, আপনার তো মেঘলার সাথে সম্পর্ক হয়ে গেছে, তো আমি যদি এখন দেখা করি তাহলে বা কি হবে বলেন? তোবা তোবা, কি কইতাছস রে বোকা, মেঘলার লোকে আমার সম্পর্ক হইবো কেন ফাজল? আমি না মেঘলাকেই ফোন করলাম। আই আই মাসুম, তুই মেঘলারে ফোন করবি কেন? তুই না রোদলারে ফোন করছস মাজিল। ভাই কিন্তু আসলে একটু বোকা আছেন, আমি রোদেলা আপুকে না করতে যাব কেন? আমার সম্পর্ক তো মেঘলার সাথে, আমি তো মেঘলাকে না করেছি। ভাইতে কি হয়ে দে, হালিম ভাইয়েরও বোকা হয়ে দে। আর দে, মনে হইতেছে গিরি বেল্টি একটু হয়ে গেছে, আর চুপ থাক হুইনা লই বুয়া। তুই মাখা মাখা করে বলাইছস, তোর সাথে মেঘলার সম্পর্ক মানে কি রে? বিশ্বাস না হয় আপনাদের কাছে তো আমার ফোনটা আছে, আপনারা একটু ডায়াল লিস্টটা একটু চেক করে দেখেন। ওই চেক দেখেন দেখেন বললে তো, তুই কষ্ট রে ওই শিশু। মেঘলা কুটুস পাখি মেঘলা, ব্যাকেটে তো মেঘলাই লাগছে রে। কি কইতেছে, কি শুনতেছে, আমার তো মাথা ঘুরতেছে রে। আচ্ছা ভাই, এমন বোকামি করলে কি হয় বলেন? সরি সরি। কিছু মনে করিস না ভাই, কিছু মনে করিস না রে। সারা তো জান কি যে করতে ইচ্ছে করতেছে তোরে। মহেশ স্যার, আপনি কিন্তু আমাকে অনেক গালাগালি করছেন, এই মাত্র আপনি সালাও বলেছেন। আমার মেজাজ কিন্তু খুব উত্তপ্ত, গরম হয়ে যাচ্ছে। গরম হলে কি, তুই তুই গরম কর। ওরে ভাই, তোর পায়ে ধরতেছিস, তুই গরম কর। আর কি কি করলে তোর মেজাজ গরম হবে সেটি আমার কর। আমি একটু মেজাজ গরমটা দেখতে চাই, তাহলে তোর মারতে সুবিধা হবে। আমি 90 সালের পরে কাউরে মারি নেই, 800 মিটার তোরে বানাবো আজকে বল। মানে আমি যে বলে দিয়েছি তাতে কিন্তু আপনার লাভ হয়েছে। কিভাবে লাভ হয়েছে, মানে আপনি যত দেরিতে বলতেন তত বিজয়টার জটিলতা বাড়ত। আমার জটিলতা, আমার জটিলতা আমি বুঝতাম। তুই দালালি কিসের জন্য করলি? ফড়িয়া কোনে কার, তুই কিসের কি অবস্থা? রোজেলা আপনি এখানে? হ্যাঁ, দিদার ভাইকে ফোন করলাম, দিদার ভাই বললো সবাই এখানে, তাই চলে আসলাম এখানে। ভালো লাগছে সবাইকে দেখে? হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। আচ্ছা ভালো কথা, এত আয়োজন করে আপনার বিয়ের জন্য এখানে আসলাম, অথচ বিয়েই হচ্ছে না, কি বিষয়টা কি বলেন তো? বিষয় কি আপনি জানেন না? না, আমাকে না জানালে আমি জানবো কোত্থেকে? বলেন কি, আপনি তো দুনিয়ার সবাইকে জানালেন, এখন বলছেন আপনি জানেন না। ওয়েট ওয়েট, মানে আমি কাকে কি জানালাম বুঝতে তো পারছি না। ও মা, মাই সাহেব, মানে উনি কি বলছেন এসব? মাই সাহেব, আমার কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেল, আমি কিন্তু কিছুতেই ঠেকাতে পারলুম না। তুই মরে যা, তোরে সাগরের জলে বিসর্জন দেবো ভাই, যা মরে। শোনেন মাই সাহেব, একদম দুষ্টামি করবেন না, কিন্তু বলে দিচ্ছি, আপনি আমার হাতে ডায়রি তুলে দিয়ে এখন এসব কি বলছেন আমি তো বুঝতে পারছি না। ডায়রি মানে ডায়রি আপনি দেখেছেন, আপনার হাতে ডায়রি? না না, ডায়রি তো আমি একটা দিয়েছি মাহিন সাহেবকে। না না, এটা আপনার ডায়রি না, মানে রোজেলার ডায়রিটার কথা আমি বলছি, যেটা আমি পড়েছি। আরে না না, মাহিন সাহেব আপনাকে যে ডায়রিটা দিয়েছে সেটা আমার লেখা। হুম হুম, জীবনেও না, জীবনেও না, আর আমি রোজেলার লেখা ডায়রিটা পড়েছি, আমার স্পষ্ট মনে আছে। মাহিন সাহেব, আপনি আপনি বলছেন না কেন? গাধার বাচ্চার বোঝে না কিসের জন্য আপনি যে ডায়রিটা পড়েছেন সেটা তো রোজেলার কোনোভাবেই হওয়া সম্ভব না। পড়বেন কিসের জন্য? আপনি পড়বেন হচ্ছে তিন লেখা ডায়রি। ও হ্যাঁ, বাই চান্স যদি ডায়রি অদল বদল হয়ে যায়, মানে ভুলে জাতীয় পারে,
তাহলেও তো সেটাই দিতে মেঘলা রোদেলার কি পড়ে হবে। এক্সকিউজ মি, মেঘলার ডায়েরি আসলো কোথা থেকে এখানে? কি করছে মেঘলা? আমাকে একটা ডায়েরি দিছে, সেটা আপনি মেঘলার বড় বোন, অত কিছু জানার দরকার? এই যে মিস্টার, ওটা আমার ডায়েরি মাইন সাহেব, মেঘলার হাত দিয়ে ওটা আপনার কাছে পৌঁছে দেওয়া হয়েছে মাত্র। না 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 না, ওটা রোজেলার ডায়েরি, সেটা আমি পড়েছি। ওরে বাবা, সেটা করছি না, ওটা রোজেলার ডায়েরি হতে পারে, কিন্তু সেটা তোর জন্য না, তোর জন্য তো হতে পারে না, ওটা ওটা যাই কোনোভাবে। ওটা রোজেলার ডায়েরি, ওটা আমি পড়েছি, এটাই সরি। আপনি মনে করেছেন ওটা, মানে আপনি মনে করেছেন ওটা মেঘলার ডায়েরি, এর জন্য আপনি তখন মেঘলার পিছে পিছে গেলেন, চলে গেলাম। আর আপনি মনে করেছেন ওটা আমার ডায়েরি, এর জন্য আপনি আমার পিছে পিছে ঝুলছেন। তাহলে আমার ডায়েরি, আমার ডায়েরি কি বললো? মাইন সাহেব, সব ঝামেলা আপনি লাগিয়েছেন। হ্যাঁ, আপনি ডায়েরি অদল বদল করেছেন এবং সব প্যাচগুলো আপনি লাগিয়েছেন। আমি কি করেছি? আমি, আপনি কি করেছেন? মানে সব তো আপনি করেছেন, সব আপনি করেছেন। শ্রীরাম, কোনো দোষ নেই, সে তার উচিত ছিল ডায়েরিটা ফেরত পাঠা দেওয়া। হ্যাঁ, তুই আমার ডায়েরি ফেরত পাঠাস নি কেন? আমি কই শ্রী কেন যাই না? দুজনে একদম চুপ। চুপ করতে বলতেছি, এখন চুপ থাকা উচিত আমাদের মনে হচ্ছে। আমি সবসময় কথা শুনি তো, আপনি ধমক দিচ্ছেন, কোনদিন শুনিনি এরকম হয়েছে, আর কি করবো বলেন? ডায়েরি বের করেন। সিনেমার মতো শেষ দৃশ্যে গিয়া হই হাজির, দুইটাকে চাকরি থেকে করবে বাহির। মহাশয়, এবার উপায়? ধৈর্য ধৈর্য, সবকিছু মিলা। আপু, উনি মনে করেছেন যে আমি আপনাকে ভালোবাসি। আপনি যে আমার সাথে দেখা করলেন না, সেটা উনি না লুকে লুকে দেখেছে, দুষ্টু। এইটুকু বুঝলাম না যে দুলাল ভাই সেই জন্য ওকে মারতে চাইছে। তুমি কি কইলা? তুমি কইলা না এই যে রোদেলার সাথে এই যে শিশু জাহিনের প্রেমের সম্পর্ক বলো নাই তুমি? এই কথা আমি কিছু জানি করতে যাবো, রোদেলার সঙ্গে ওর যায়, ওর তো কারোর সঙ্গেই যায় না। সেই জন্য কইছো না কইছো সেটা তো আমি জানি না, আমি জাস্ট দূরের থেকে দেখলাম রোদেলা ওরে ওরে কেমন জানি হাত দিয়ে আদর করতেছে, কেমন জানি বাই বাই করতেছে, আমি ধরে নিলাম ওর সাথে প্রেম হয়ে গেছে, এই জন্য তো আমি ওর না করাইছি ফোনে। ধরে নিয়েছেন, আমি ফেলা দেন, আমি কি করবো? দুলাল ভাই, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি, এমনি ও একটা নরম সরম মানুষ, আপনি এভাবে তাকে মারলেন, আপু বিচার করো তো। আমি বিয়ে ভেঙে দিয়েছি এই রোদেলার জন্য, মানবো না আমি। দিদার সাহেব, এটা কিন্তু আপনার একদম ভুল হচ্ছে। না না না, আমার কোনো ভুল হচ্ছে না, আমি হব বিয়ে ভেঙে দিয়েছি। এক্সকিউজ মি, এই বিয়ে এমনিতেই ভাঙত, আমি ভেঙে দিচ্ছিলাম, আর সেই ভাঙার কথাটাই আমি ডায়েরির মধ্যে লিখে দিয়েছিলাম যে ডায়েরিটা আপনাকে দেওয়ার কথা। না না না, আমি ওটা বিশ্বাস করি না, ওই ডায়েরি রোদেলা লিখেছে আমার জন্য, আমি এটাই বিশ্বাস করি। পুরো সবাই মিলে এত কথা বলি তো হবে না, এই শালার পিন ভেঙে গেছে, বুঝেননি?
আর ওই যে রেকর্ড রেকর্ডের মধ্যে যে পিন লাগিয়ে থাকে যে কারণে রেকর্ড বাজে সেই পিনটা ভাঙে এক জায়গায় আটকে গেছে। রিপিট রিপিট হ্যাঁ আরে এখন রিপিট খালি রোদেলা রোদেলা সে জিজ্ঞেস করতেছে। ওরে ভাই ওই ডায়েরি নেই তো ছিল মেঘলার কি আগে সাইলেন্স দিল ও এ সালের নাম করে কাঁদে। এ তুই কুচে কুচে কাঁদিস কিসের জন্য ভাই? মারা যাবি তো অর্শরোগে। এ সালের সঙ্গে তোমার কি আই আই আমি কি ডায়েরি দিয়েছি নাকি? ওটা কি আমার ডায়েরি নাকি? তুমি বিশ্বাস করো আর তুমি কান্না কান্না করো না প্লিজ, ওটা আমার ডায়েরি না। ওরে বাবারে আমি এত ভয় পাইছি, ডেইলি একবার করে এ সালের পাম ছাড়িয়ে দাও। তুমি কি বললা? ডায়েরি তো আমার না, ডায়েরি তো আই এই মেয়েটা এত মিথ্যে কথা কইতে পারে। মিথ্যা স্যার কিসের জন্য করতেছো? হ্যাঁ আমি আপনাকে কখন বলছি ডায়েরি? তুমি তো ডায়েরি আমাকে দিছো। হ্যাঁ আমি ডায়েরি দিয়েছি কিন্তু ডায়েরিটা তো আসলে মেঘলা ওরে ভাই ওটা তো ওটা মেঘলা লেখা ছিল, মেঘলার ডায়েরি ছিল না বুঝা কি আছে? কি মাথা খাইছো ফাজেও? আমি মারি না মারবো না মারি না মারবো না মারি না মারবো না কিচ্ছু মারবো না। আমি যে স্পোর্ট ম্যাচের মধ্যে পড়লাম আপনাদের এইসব প্যাচ প্যাচের মধ্যে পড়ে আমি আমার নিজের ডায়েরির বিষয়টাই ভুলে গেছি। তো লাভ নেই নিজের নাম তো খুব বড়াই করে হালিম রাখিস না। শোন আমি যাবো এখন ডাইরি উদ্ধার করবো, উদ্ধার করে প্রমাণ করে দেবো। তারপর তুই হালিম হালিমের মধ্যে পানি ঢেলে শালা তো পাতলা করে ড্রেনে থাকে। আমি
কি করব আমাদের টাইম নেই এসব ফালতু কথা বললে চলবে না আপনি যেরকম আমাদের কাছ থেকে নিজের জিনিস আদায় করে নেন না আজকে আমরা সবাই মিলে আপনার কাছ থেকে আমাদের ডাইরি আদায় করে গাছার আমার সঙ্গে এরকম করলে আমি তো ঘরে ঢুকে আপনি দুবার আমাকে নাকানি চুবানি খাইয়েছেন আমি আপনার জন্য কলকাতার প্লেন ফ্লাইট মিস করেছি কিসের আপনার জন্য হয়েছে এবার আবার আপনি আমাকে ডাকে এনেছেন আপনি বলেছেন আমার বিয়ে নাকি ফাইনাল আর এখন দেখছি কিছুই না সব কেমন সব ভজঘট লেগে গিয়েছে আর ডাইরি দেন ডাইরি দিন এই জায়গা থেকে তুমি কারো ডাইরি কারো মন কারো সংসার ভাঙা শুরু করছো আমি দুলো তক্ত আমার হয় কি জানেন মানে এখন সবাই যেরকম করতেছেন তাতে ওই আমার মিজাজ অনেক গরম হয়ে যাচ্ছে আমার মিজাজ গরম হলে আমি পরে সে একদিন মারিছিলাম আপনারা সবাই চলে যান আজকে চলে মিজাজ গরম হলো তো কোন মেসেজ খারাপ করা যাবে না হ্যাঁ বহুত সহ্য করছি এবার ডাইরি বাই করনালে কিন্তু আমার মেসেজ খারাপ হয়ে গেছে একদম সেই জুতা থেকে শুরু হয়েছে এরপরে তোয়ালে তারপরে ঘড়ি এখন ডাইরি দিতে হবে না ডাইরি জি গরম দিন আছে তো ভালো মন আয় কিন্তু খাবো ভালো এনে খাবো একদম রাম করতেছেন কি সদরি এই কি মনে করেছেন সবাই কি মনে করে আমি কি তালি এতে নিয়ে খাবার কেউ নেই আবার আমার বন্ধু আছে আমার বন্ধুরে ফোন করে আমি সব জানাবো আমার ধরে আমার যা খুশি না এ বন্ধু শোন বন্ধু হয়েছে কি আমার আমার নিয়ে সিনেমিনি খেলতেছে আমার আমার নিয়ে যা করতে চারটে মেয়ে রে চারটে মেয়ে আমার ধরে বুঝছিস আরে কথা করতে দিয়ে আমার চারটে মেয়ে আমার ধরে হ্যাঁ মোটামুটি সেরাম দেখতে ভালো না মোটামুটি ভালো আছে শোন এরা আমার সঙ্গে অত্যাচার করতেছে আমার চোর বলতেছে বুঝছিস চোর বলতেছে আর তিনটে ছেলেও সঙ্গে আছে বুঝেছিস আমি কোনোদিন চুরি করি দেখ গালাগালি করতে আরে ফাজি তুই কার লগে করতে কস তোর বাল তো মরাতে হওয়ার লগে করতে কস রে শুনেছিস ওরে বুকা আমি আমি এই কার গালাগালি করতেছেন আপনি জানেন সামান্য ডাইরি নিয়ে এরকম করতেছে বুঝেছিস আমি বলেছি আমি বারবার করে বলেছি যে ভাই সামনে ডাইরি থাকবে না না কথা বল আমার বন্ধুর সঙ্গে কথা বলে ওর মাল রাখে দেন আমাকে যায় আছে না আগে ডাইরি বার কইরা দে এরপরে দেখা যাবে ভাই হাই আমি ডাইরি পরেশের সঙ্গে একটু কথা কব নালে তো ডাইরি পাবো না আমি তো টিস্যু দিয়ে মুইছে তারপর পরেশের কথা বলবো কোনো ফুলমুন চলবো না পরেশের কাছে দরকার পড়লে আমরা যাবো বহুত চালাইছস তুই তোর জিনিস যেমন দরকার আছে আমাকে জিনিস তো দরকার আছে ভাই আপনাদের জিনিস তো দেবো আমি ফোনটা দেন আমি কথা বইলে এবার আর আপনার দিয়ে দেবো তো ফোন ভাই এই এই মাহিন সাহেব হবে না হবে না আগে ডাইরি দিন ঘরে ঢোক মারি ফেলো কোন বাতাম এটা কোনো কাম করিস এটা ডাকাই তো যদি ঘরের মধ্যে ঢোকে সব তো নিয়ে যায় না কিছু না কিছু রাখে যায় হ্যাঁ তুমি পাঁচটা ডাইরি নিয়ে গেছো ওরে ভাই ওর মধ্যে দুটো ডাইরি তো লেখা ছিল রে ও আচ্ছা 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 ছড়ি আমি আমার ভুল হয়েছে বুঝছি কিতা ফোনে মারতে মারতে আমি মোটামুটি সব ডাইরি নিয়ে চলে আসছি খেয়াল করতে পারি না এটা
আচ্ছা তো ওই নেওয়ার পরে খেয়াল করো না না আমি তো পাঁচটা ডারিয়ে আনছি আনার পর আমার সালারি দিয়ে দিচ্ছি তো তুলে শালা হ্যাঁ শালাকে দিয়ে দিছেন শালার কাছে দিয়ে দিছো না হ্যাঁ না সেটা তো আত্মীয় সংসারে শালার কাছে তো লাগবে দুটো ডাইরি আমার লাগবে কিন্তু সে তো চলে গেছে হ্যাঁ চলে গেছে মানে ওটা গিয়েছে কোথায় তাই শালা শালার কাছে তুমি ডাইরি তুমি বুঝতে পারছিস এরা এরা সবাই তো এখন আমাকে ধরে খবর খারাপ করে দেবো বিষয়টা হয়েছে কিন্তু এত অস্থির হওয়ার কোনো কারণ নাই এটা চলে গেছে মানে ডাকা চলে যায়নি আছে তো দেখছেন আগুন দেখেছেন সবাই দেখেছেন দাড়ি দাড়ি নিয়ে সে তো সে তার আত্মীয় সে তার শালাটা সম্পর্ক আছে হ্যাঁ নিয়ে চলে গেছে আর সবাই কত অস্থির হয়েছে খারা দাড়ি পায় নেই সবাই স্ট্রিপ করে দেবো মুক্তি বাড়ায় ছেড়ে দেবো আমি আওয়াজ কম করেন এখন তো বুঝতেছেন যে আপনি আমাদের সাথে যা যা করেন আমাদের কি অবস্থা হয় আমি এরকম অস্থির কোনো দিনই ছিলাম না কি ভাই আপনি চেয়ে বেশি অস্থির হন দেখছো আপু দেখছো কত বড় পল্টি বাজ এরকম একটা লোকের জন্য তুমি একটু মুখ সাইপে ধরে লাভ নেই গাড়ি পায় নেই ওর মধ্যে আছে নানান জিনিস আছে আমি জানি তো সব বলে দেব না গাড়ি গাড়ি বলছেন কি হ্যাঁ গাড়ি গুলো বলে হ্যাঁ গাড়ি গুলো বলে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার পরেশ দা জি আপনি শালা যেখানে আছে ওখানে চলুন হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাহলে এই পরেশের শালার কাছে যাই তো গাড়ি আছে তোমরা সবাই পরেশের শালার সঙ্গে তুই সবার সামনে আমার উলঙ্গ করে আমার বড় নাও জামা কাপড় নেই তো তুই আমার রাখিস কি আমার মানুষ তো শেষ করে দিস আর কি হবে হ্যাঁ ওই লেখাটাই তো আসল সেটা লাগবে রে ভাই ও ভাই 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 আপনি এত অস্থির হলেন না আপনি একটু শান্ত হন ভাইয়া আপনি যে এগুলো ছিঁড়ে ফেলছেন না ওগুলো কোথায় ওগুলো তো আমার রুমের ডাস্ট বাস চলেন 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 ইস মেঘলা মুড়ি কিছু ঠকাম করে বলে দিচ্ছে তাহলে বাস্কেটের মধ্যে আছে তাহলে তো হয় সেটা মালিক তো হয় চলো ভাই আমার আপনার সবাই কি বুঝতে পারতেছেন না
কি মানে আপু তুমি বুঝতে পারছো ব্যাপারটা না কি বুঝবো এই যে মাহিন সাহেব সব কিছু হচ্ছে যে এই যে এই লোকটা এই সূচি ভাই লোকটার প্ল্যান আপনি প্ল্যান করে আমাদেরকে হয়রানি করছেন প্রতিশোধ নিচ্ছেন আমাদের সাথে তাই না আমি কম ফ্রম ও প্রতিশোধ হইতে চাই মা খা পাকা কইরা আমি কিসের জন্য আমি কিছুই করিনি কি বলতেছেন আপনি এই কথা করছেন আপনার হাতে সবার সঙ্গে পরিচয় হয়েছে আপনারা তো আপন মনে করি আপনি সবার সঙ্গে সুর মিলিয়ে করছেন যে আমি প্রতিশোধ দিচ্ছি এই অপবাদ দিচ্ছেন আপনিও আমি কষ্ট পেলাম তো আমি খুব কষ্ট পাইছি আপনি কষ্ট পাচ্ছেন আপনার চাইতে আমরা কষ্ট পাচ্ছি বেশি শুনেন আপনার ইচ্ছা তার ডায়েরির জন্য কেউ পাগল হতো না এই যে আপনি যেটা করেছেন আপনি এই যে গুবলেট পাকায় পেঁচাল করে এখানকার জিনিস ওখানকার ওখানকার জিনিস ওখানকার একটা পেঁচাই ফেলছেন এই জন্য আমরা সবাই পেঁচায় আছি গন্ডগোল পাকায় ফেলছেন এবং এটা দেখে কি হচ্ছে আপনি খুশি হচ্ছেন তাই না আর এইটাকেই বলছি আমরা প্রতিশোধ জি জি হ্যাঁ এইটাই অবস্থা জি এটাই অবস্থা এই ডাইরির পাতা আমি খুঁজে পাবো আমি আমি মাহির করছি এটা আমার চ্যালেঞ্জ ওরা আমার খুঁজে বার করতে হবে দেখুন রুম থেকে ময়লা গুলা বের করার পর একটা ড্রামে রাখা হয় সেখান থেকে আমাদের ব্যান করে ড্রাম্পিং স্টেশনে নিয়ে যাবো সেখান থেকে মেথরপট্টিতে ময়লা গুলো নিয়ে যাবো আপনার পরিচিত কোন মেথর আছে নেই মেথর পার্টি যাবেন কেন আমাদের ময়লাগুলো এখন হোটেল থেকে বের হয়েছে কিনা শিওর না আপনারা হোটেলে বাইরে গেলে আমাদের হোটেলের বয়কে পেতে পারেন ব্যানের জন্য দাঁড়িয়ে আছে আমার সারাদিন চলে যাবে আমার জীবন চলে যাবে তারপর আমি এক লাখ আমি বলেছি আমি নিজে ফুটব ধরেন আপনাদের মহামূল্যবান কাগজ এর মধ্যে আপনার লেখা আছে সবার লেখা আছে না চাইলে বলতে পারেন যে আমি এখনো অভিনয় করতেছি সামান্য কাগজের জন্যই তো আপনারা আমারে অপবাদ দিছেন তাই না ভাই আমি খুব কষ্ট পাইছি রে ভাই আমি মেলা কষ্ট পাইছি জানেন
আমার খুব কষ্ট লাগিছে ভাই। আমি জানি আমার একটা রোগ আছে, অসিডি রোগ, সেই জন্য মানুষকে আমি ডিস্টার্ব করে ফেলি। রাত্রিবেলা যখন একলা একলা চিন্তা করি তখন ভাবি আমি এরাম কেন, সেই জন্য মানুষকে ডিস্টার্ব করি, নিজের পরে এত রাগ হয় ভাই। কিন্তু কি করবো বলেন, আমি পারি না, নিজের কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। তো ভাই একটা কথা বলি, আপনার একটা ভুল কথা বলেছেন, আপনার মিথ্যে কথা বলেছেন। আমি প্রতিশোধ পড়ার না ভাই, বিশ্বাস করেন আমি প্রতিশোধ পড়ার না। আমি আপনাদের সাথে মিশি, কিসের জন্য মিশি জানেন? মিশি আমি মনে করি আমরা সবাই মিলে একটা পরিবার, সবাই বন্ধু, সবাই একসঙ্গে আছি। আর আপনাদের সঙ্গে মিশে মিশে আমি আমার রোগটারে ভালো করে ফেলবো, এরকম একটা আশা আমি আমার মনের মধ্যে পোষণ করি জানেন। কিন্তু কি করব, জোর করে তো আর সম্পর্ক হয় না রে ভাই। ধরেন আপনাদের সব কাগজ, খুব দুঃখিত ভাই, আমি খুব দুঃখিত ভাই, আমি অন্যায় করেছি, আমি আপনাদের সাথে মিশেছি, আমি অন্যায় করেছি ভাই। আমার তো রোগ আছে, ওসিডি, আমার ওসিডি আপনাদের সঙ্গে মেশা, আমি কোনোদিন আসবো না আপনাদের সঙ্গে মেশার জন্য, আমি কোনোদিন আসবো না, আমি প্রতিজ্ঞা করতেছি আমি কোনোদিন আসবো না। আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি ভাই, আপনাদের সঙ্গে মিশেছি, সেই জন্য অপবাদ দিচ্ছেন। এই রোগ নিয়ে আপনাদের কাছে আসা আমার উচিত হয়নি ভাই, দয়া করে সবাই আমাকে মাফ করে দেবেন। আসি সবাই ভালো থাকবেন ভাই।
চলে ভাই। মহিন্দা, আরে ভাই কাজ করতেছেন কিছু জানি। আমি আসলে আপনাকে বুঝতে পারিনি, তবে একটা জিনিস বুঝতে পেরেছি, ভালোবাসার টানের কোনো দূরত্ব হয় না। যে কারণে আপনি যতবার আমাকে ডেকেছেন আমি ততবার সেই দূর থেকে আপনার টানে চলে এসেছি। এখানে আপনার কোনো স্বার্থ ছিল না, বুঝেছি, স্বার্থ নেই। ক্ষমা করবে, বুঝেছি, কোনে রোদেলা কোনে এ ভাই কে? হ্যাঁ মানে মাইন সাহেব, আপনার অপবাদ দেওয়াটা আমার আসলে ঠিক হয় নাই। আচ্ছা কোনে কোনে আপনার রোগ আছে ঠিক আছে, তারপর কিন্তু আপনি আমার গড়ে আগলা রাখছেন আছে, কিন্তু মানে কি কমো হয়েছে কি এই যে আপনার বিয়ার মধ্যে আমাকে দাওয়াত দিলেন না সবাই রে? আমি যদি হইতাম ভাই জীবনে এইসব মাকুন্দাকে বাদ দিতাম না। মানে আমাকে একটু রোগ আছে, মানুষ নাচি না রোগ ভাই, বুঝছেন? কোনে ভাই রোদেলা কোনে ভাই করছেন না কিসের জন্য? হ্যাঁ কোনে আসলে আপনাকে বুঝতে অনেক ভুল করে ফেলেছি মাহিন ভাইয়া। আপনি আমাদেরকে মানে কতবার আপনার জন্য আমরা এখানে এসেছি, ইভেন আপনি আমাদের ভালোবাসেন বলেই তো এখানে আমাদের ডেকেছেন, তাই না? ভালোবাসার কারণ হিসেবে আপনার ভুলের সাথে আমরাও জড়িত, আমি অনেক সরি, প্লিজ মাফ করে দিবেন। এতক্ষণ সবার কথা শুনে আমি যেটা বুঝলাম, আপনি অনেক ভালো মানুষ, এসব ওসিডি টোসিডি কোনো বিষয় না ভাই। আমাকে দেখেন না, আমি কত সরল সোজা মানুষ, মেঘলার কত কথা শুনি, মাঝে মাঝে মায়েরও খাই, ভালোবাসে, খুব ভালোবাসে। আপনার কোনো দোষ ছিল না ভাই। রে ভাই আমি রোদেলা কোনে সেই কথাটা আমি জিজ্ঞেস করতেছি সবার ভাই। আসলে আমিও আপনাকে অল্প একটু হলেও ভুল বুঝেছি, সেটার জন্য আমি সরি। হ্যাঁ আমি আপনাকে পছন্দ করেছি, আসলে পছন্দ করাটাই তো সব কিছু না, আসল ভালোবাসা আসল পছন্দ সেটার গুরুত্বই অন্যরকম। ভাই আমি কিসের জন্য আসিছি, সবাই বক্তৃতা দিচ্ছে, সবাই এই ভালোবাসা শরীর বাজার বসায় লাভ রোদেলা করেছেন, একটু বলি তার না ভাই, পাওয়া গেছে তারে? যদি বলি রোদেলা নেই, যদি বলি আপু আর কখনো ফিরবেন, যদি বলি রোদেলা আপনার জীবনে আর কোনো দিন ফিরবে না, একদম মেরে ফেলবো। কি বললেন আপনি, কিসের জন্য বললেন এই কথা? হারা দেবে মানে রোদেলা? এতগুলো মানুষের মধ্যে রোদেলা হারা দেবে কিসের জন্য? এরা হতে পারে না, এটা পারে না হতে। কেন পারবে না? আজকে আপনার এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি হারিয়ে যেতে কেন পারবো না? আমি হারিয়ে গেলে আপনি কি যায় আসে? হ্যাঁ আমাকে আপনার কি দরকার? না আমি তো বলেছি, আমি তো যে সবাই পাইছি সেটা তো আপনার মধ্য দিয়ে আমি বলেছি তো। ও এতটুকুই? না তো এতটুকু মনে হচ্ছে, এতটুকু না তালি তালি কি? আরে মাহিন ভাই, সেই লাল ডায়েরি যেটা আপনাকে আমি দিয়েছিলাম, এত তো আপু একটা কথা লিখেছে, আপনাকে ভালোবাসে, আপনাকে অনেক ভালোবাসে আপু।
শেষ করেন, এই দিদার ভাই যখন আমার ফোন করে কল হতো তখন আপনার পাওয়া যাচ্ছে না, আমার যে কিরাম লাগলো, আমার বুকটার মধ্যে যে কিরাম করে উঠলো, মানে এরম আমার কোনোদিন লাগেনি, মানে এত দিনই সারা হয়েছে, আমি এত কাঁদিয়েছি কিন্তু এরম আমার লাগেনি কোনোদিন, জানেন আমার মনে হচ্ছে আমার বুকটা খালি হয়ে গেল, আমি দৌড়চ্ছি না আসার জন্য কতটুকু পথ, কিন্তু আমার মনে হচ্ছে কি আমি হাজার বছর ধরে শুধু দৌড়চ্ছি দৌড়চ্ছি, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার আমার খুব খারাপ লাগতেছিল, খুব খারাপ লাগতেছিল, এরকম কষ্ট এরকম খারাপ আমার কোনোদিন লাগেনি জানেন। আচ্ছা এটার নাম কি ভালোবাসা? কি হয়েছে? ওরে ভাই সেটা হচ্ছে কি ও কথাটা এরকম করে বলা যায় না, ওটা আমি করবো কি মানে তোমাকে নিয়ে একটা খুব নির্জন জায়গায় যাবো বুঝছো, নির্জন জায়গায় যে মনে তুমি এরকম দাঁড়িয়ে দাঁড়া আছো, হম এমন করে বসে পড়বো, হাঁটু দিয়ে বলবো হাত দুখেন মিলে যাবো না, টিস্যু কি দরকার, হাত দুখান ধরে কব আমি তোমাকে ভালোবাসি তো রোদেলা, তোমার ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাবো, আই লাভ ইউ রোদেলা। ভালোবাসি কি ডাইরেক্ট বিয়ে, আমাদের মধ্যে তো এত প্যাচ লাগিছে তার কারণ কি তুই মোটা, আবার এই যে গেঞ্জি পারে লিখে রাখছে ভুড়ি আমার অহংকার গালায় দেবো না, তুই তো জানিস এই আমরা বসে আছি কিসের জন্য, ওরে মাতৃ মাতৃ আমরা উৎসব করে